আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। সন্তান জন্মদানে অক্ষমতার শাস্তি স্বরূপ যে নিজের ছোট বোনকে সতীন হিসেবে গ্রহণ করতে হবে এমনটা স্বপ্নেও কখনো ভাবেনি চারুলতা। কিন্তু ভাগ্য তাকে আজ এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়েছে। তার ভাবতেই কষ্ট হচ্ছে, গত রাতেও যে মানুষটা তাকে পরম যত্নে নিজের বুকে আগলে নিয়ে ঘুমিয়েছিল, সে মানুষটা সকাল হতেই তাকে এমন কিছু উপহার দিবে। আর অন্যদিকে নিজের সবচেয়ে আদরের, সবচেয়ে প্রিয় বোনই যে তার জীবনের এত বড় ভাঙনের প্রত্যক্ষদর্শী হবে তাও যেন বিশ্বাস হচ্ছে না তার। আজ এক মুহূর্তে সে শুধু নিজের স্বামী, সংসার আর প্রিয় বোনকেই কেবল হারায়নি, একই সঙ্গে সে হারিয়েছে বিশ্বাস নামক একটা শব্দকেও। বিশ্বাস কি অদ্ভুত একটা শব্দ, তাই না? যেখানে একই সাথে বিষ এবং আঁশ দুটো শব্দই রয়েছে একে অপরের পরিপূরক হিসেবে, যার মধ্যে আজ থেকে চারুর কাছে বিশ্বাস শব্দটি একটি বিষ বৃক্ষের মতন আকার ধারণ করেছে। এ জীবনে সে যে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ তার বিশ্বাসের ভিতটাই যে আজ সম্পূর্ণ নড়ে গেছে। টলমলো চোখে সে তার সামনে চুপচাপ বসে থাকা নবদম্পতিকে একবার দেখে নিয়ে এতক্ষণ ছুটে চলে গেল ভিতরের দিকে। অনুসারলতা বলে ডাক দিতেই মুখ খুলতে যাচ্ছিল, তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা তার বাবা মুখ খুললেন। শেষ পর্যন্ত বৌমার ছোট বোনকে তোমার বিয়ে করতে হলো অনুজ, আর তুমি বা কেমন বোন? তরু যে কিনা নিজের বোনের স্বামীকে বিয়ে করে নিলে। মহসিন হাসানের কথা শুনে নীরবে কান্না করতে থাকা তরু আরো ফুপিয়ে কাঁদতে লাগলো। এতে করে মহসিন হাসান আরো কিছুটা বিরক্ত গলায় বললেন, যা করার তা তো করেই ফেলেছো, এখন আর কে দেখি হবে। তখন অনুজ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তরুর এতে কোনো দোষ নেই, যা করার বা যা হয়েছে সবটাই আমার ইচ্ছেতেই হয়েছে, তোমরা শুধু শুধু ওকে দোষারোপ করো না। ছি অনুজ, তোমার এতটা অধপতন হয়েছে যে ঠিক বেঠিক সব ভুলে গেছো, শেষ পর্যন্ত নিজের বোনের মতন শালিকেই বিয়ে করে ঘরে তুললে, ছি। আহ, তুমি এমন ছিছি করছো কেন? বৌমার তরু তার আপন বোন নয় যে অনুজ তাকে বিয়ে করতে পারবে না? আর আমার ছেলের যথেষ্ট ক্ষমতা আছে দুই বউয়ের খরচ একসাথে চালানোর, বড় বৌমা সব কিছু ঠিকঠাক চললেই তো হলো। অনুজের মা তরুর মাথায় হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল, মেয়েটাকে ধমকে ভয় পাইয়ে দিচ্ছ কেন? দেখো অনুজের মা, তুমি যে বৌমাকে বিশেষ পছন্দ করো না তা আমি জানি, তাই বলে এতটা পক্ষপাতিত্ব করছো দেখে আমি অবাক হচ্ছি। তুমি তো বৌমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছিলে আমার অমতে, হাত সে তোমারই চক্ষু শূল হয়ে গেল যে তার সাজানো সংসার ভাঙতেও তোমার একটুও খারাপ লাগছে না? আমি তো আগে থেকে জানতাম না ওই মেয়ে একটা আটখুড়ো, জানলে কখনোই ওকে এই বাড়ির বউ তো দূরের কথা, বাড়ির আশেপাশেও জায়গা দিতাম না। নাক সিঁটকে অনুজের মা রহিমা এই কথাটি বলতেই অনুজ তার মাকে বলল, মা, তোমাকে কতবার বলেছি চারুলতাকে এসব না বলতে, সবটা তো তোমার ইচ্ছে মতনই হচ্ছে, এবার অন্তত ওই মেয়েটাকে একটু রহম করো। বলেই সে হনহন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। এক এক করে রুমের প্রতিটি কোণ থেকে নিজের ছোট থেকে ছোট সকল জিনিসপত্র একত্র করে মেঝেতে রাখছে চারু। 3 বছরের সাজানো সংসার, সাজানো ঘর যে তার আজ নিজের নেই, বিয়ের পর থেকে অনুজের রুমটার উপর তার যে অধিকার ছিল আজ থেকে তা যে আর তার নেই। তার অনুজি যে এখন ভাগ হয়ে গেছে অন্য কারো মাঝে, আজ থেকে এই ঘর, এই সংসার, এমনকি অনুজের উপরও যে অন্য কারো অধিকার তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সে অন্য কেউটা আর কেউ নয়, তারই আদরের বোন। থাকবে না সে আর এই বাড়িতে, নিজের বাবার বাড়িতেও যাবে না, ঠিক করেছে। ইস, মেয়েদের জুড়ে একটা নিজের বাড়ি হতো তবে কত ভালোই না হতো, তখন তাকে আর আত্মসম্মানের হানি করে অন্যের অনুগ্রহ নিয়ে বাঁচতে হতো না। আজ চারুর বারংবার মনে হচ্ছে প্রতিটি মেয়ের একটা নিজের বাড়ি থাকা বড্ড দরকার, ভীষণভাবে দরকার। নিজের বাড়ি না থাকলে অন্তত নিজের খরচ চালানোর সামর্থ্যটা থাকার দরকার। যতই বাবার বা স্বামীর অঢেল টাকা থাকুক না কেন, বিপদের সময় নিজের বলতেও কিছু থাকার জন্য একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তা না হলে তার যে একটা আত্মসম্মান আছে তা যেন এই সমাজ ভুলেই যায়। ভাগ্য সহায় চারু যে অন্তত সুখের সাগরে ভেসে নিজের পড়াশোনার আগে বিসর্জন দেয়নি। আজ এমন দুর্যোগে তার এই পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হারে হারে বুঝতেছে।
অবশ্য এ পড়াশোনা শেষ করার পিছনে অনুজের অবদান অনেক। হয়তো তার এমন একটা দিন আসবে বলেই সেদিন আল্লাহ অনুজকে দিয়ে তার এই উপকারটা করেছে। তাই তো আজ যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে চারু, কিন্তু আর কারো অনুগ্রহে সে থাকবে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে চারুর চোখ যায় দেয়াল জুড়ে টাঙানো মস্ত বড় একটা ছবির দিকে। তার আর অনুজের হাস্যোজ্জ্বল মুখগুলো যেন এখনও জ্বলজ্বল করছে ছবিটার মধ্যে। আলাদা একটা প্রাণ আছে যেন ছবিটার মাঝে। অশ্রুসিক্ত চোখে ধীর পায়ে মোহাচ্ছন্নভাবে হেঁটে যায় সে ওই ছবিটার দিকে। ছবিটি তার আর তনুজের হানিমুনে থাকাকালীন তোলা একটি ছবি। বিছিয়ে রাখা মনোমুগ্ধকর জায়গায় ঘোর বর্ষায় বিছানাকান্দির উদ্দেশ্যে গিয়েছিল তারা। কষ্টকর যাত্রার ক্লান্তি নিমিষে চলে গিয়েছিল পাহাড়ের হাতছানিতে। মেঘে ঢাকা পাহাড় যেন ডাকছিল চারুকে, আর সে ডাক কি এড়ানো সম্ভব? পাহাড়ের বুকের মাঝে ঝর্ণাগুলো থেকে অবিরাম জল পড়ছিল। ওই ঝর্ণাগুলো যেন নিদারুণ উদাসীন ও নির্বিকার। একটা জায়গা যে এরকম নির্বিকার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা কখনো ভাবেইনি চারু। সভ্যতার বিবর্তনে, বিজ্ঞানের ছায়াযাত্রা, মানুষের দ্রুত পরিবর্তনে কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এই প্রকৃতির কাছাকাছি এসে নিজেকে বড় ক্ষুদ্র ও অপেক্ষীয় মনে হয়। চোখের ভেতরে জমে থাকা সবটুকু ক্লান্তি নিয়ে পরিত্রাণ খুঁজতে খুঁজতে হাতড়ে বেরিয়েছিল চারু কোথাও যদি দুদণ্ড শান্তি দেখা মেলে। বিছানা কান্দি, আমি শান্তি দিয়েছ তুমি, চারু দীর্ঘশ্বাস নিয়ে চিৎকার করে বলল। চারুর হাস্যোজ্জ্বল মুখ দেখে তার দিকে মুগ্ধতার হাসি নিয়ে তাকিয়েছিল অনুজ। তখনই কোনো এক ভ্রাম্যমান ক্যামেরাম্যানের ক্যামেরায় বন্দি হয়েছিল তারা দুজন। পরে সন্ধ্যায় যখন তারা কটেজের উদ্দেশ্যে ফিরে এসেছিল, তখনই ওই ফটোগ্রাফার তাদের দাঁড় করিয়ে কয়েকটি ছবি দিয়েছিল। চারু প্রচণ্ড খুশি হয়েছিল ছবিগুলো দেখে, আর চারুর চোখে মুখে খুশি ঝলক দেখে তৃপ্ত হয়েছিল অনুজ। পরে ঢাকায় ফেরার পর এক সন্ধ্যায় সেই ছবিগুলোর মধ্যে থেকে এই ছবিটি রূপলি কাঁচের ফ্রেমে বাঁধিয়ে এনে আরেক দফা অবাক করে দেয় অনুজ তার চারুলতাকে। চোখ বুঝে চোখে জমা জলটুকু ফেলে দীর্ঘশ্বাস ফেলো চারু। কি সুন্দর ছবির মতন রঙিন ছিল দিনগুলো। এই যেন কোনো এক ঔপন্যাসিক এর কলমের আশ্রয়ে লেখা কোনো রূপকথার গল্প ছিল। কত প্রেম, কত মান অভিমান, কত আমোদ প্রমোদের মধ্যে ছিল সে দিনগুলো। কিন্তু একটা রিপোর্টই যেন কাল হয়ে এলো তার জীবনে। শ্বশুর বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশীদের কাছে যখন সে ছিল অপয়া অলক্ষ্মী আটখুঁড়ো, অপমানে অপমানে সে যখন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছিল, তখন এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে তার পাশে ছিল অনুজ। এই একটা মানুষ ভালোবাসায় নিজেকে সামলেছে সে, কিন্তু আর সে মানুষটাও তাকে পর করে দিয়ে অন্য কারোর সাথে বেঁধেছে ঘর। তার কথাতে যে মানুষটা সত্যি সত্যি বিয়ে করে নিবে তাও নিজের বোনকে, তা হয়তো সে স্বপ্নেও ভাবেনি। তাই তো এখন আর কিছু বলার নেই, সবটা মেনে নেওয়া ছাড়া। আচ্ছা, ভালোবাসলে কি ছাড়া যায় নাকি মেনে নেওয়া যায়? শ্রাবণের এই বাড়িধারা যেন তার জীবনের সারা জীবনের জন্য নেমে এসেছে। শ্রাবণের এই কালো ঘন কোঠায় সে সব কিছু হারিয়ে ফেলল এক নিমিষে। শ্রাবণ দাঁড়িয়েছে মেঘ ভরা নিঃসর্গের বারান্দায়। বৃষ্টি ডোরবেল বাজিয়ে বর্ষার নিঃসর্গের আগমন সংবাদটি দিয়ে দেয় রেশমীয় চলা কদম, কেয়া, কেতলি, কামিনী, সাদা গন্ধরাজ, চুই, বেলি, হাসনাহিনা প্রভৃতি ফুলের সৌরভ। বর্ষার নিবিড় গুঞ্জরণে চঞ্চল হয়ে ওঠে মন, উদাস ভাবনায় ডুবে যায় সত্যার স্পন্দন। খিড়কি জাগা ভোরের উষায় যখন বর্ষণের আবছায়া মুখটুকু জেগে ওঠে, মনে হয় বর্ষার এই রূপ, বাদল দিনের এই ছবিটি এই বাংলারই আদি প্রতিচ্ছবি, যার মর্মে প্রকৃতির আবহমানতা এক অনন্য আবেশে লালিত হচ্ছে পৃথিবীর সৃষ্টির সূচনাকাল থেকে। বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব পড়ছে তরু। অনুজের বোন অনুলেখার খালি রুমে তার থাকার ব্যবস্থা করে দিয়েছে অনুজের মা। অনুলেখা আপাতত শ্বশুর বাড়িতে আছে, তাই তার খালি রুমেই তরুর আপাতত থাকার ব্যবস্থা হলো। যদিও অনুজের মা চেয়েছিল তরু যেন আজ থেকে অনুজের রুমেই থাকে, কিন্তু অনুজের কড়া নিষেধে তিনি সে কাজ আর করে উঠতে পারেননি। তবে সে যাই হোক, অনুজে এতদিনে চারুলতার মোহ থেকে বেরিয়ে নতুন করে নিজের জীবনটাকে আবার শুরু করেছে, এতেই ওনার শান্তি।
আসলে চারুকে ওনার অতটাও অপছন্দ নয়, কিন্তু প্রতিটি মাই চায় তার সন্তান যেন সুখে থাকে। আর তার মতে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সন্তানই হলো একমাত্র মাধ্যম যা তাদের সারা জীবন এক করে রাখে, সংসারই করে তোলে। সেখানে চারু যখন এইটাই সবচেয়ে বড় অক্ষমতা, সেহেতু তার ছেলের কোনো সারা জীবন একটা চাপা আর্তনাদ নিয়ে বাঁচবে, তাই তো তিনি মনে প্রাণে চাইতেন তার ছেলে আবার বিয়ে করুক। অবশেষে তার ছেলের যে মতি ফিরেছে এতেই তিনি মহা খুশি। এখন তরুর গর্ভে যদি তার বংশের ভাতি জন্মান তাহলেই তার যেন শান্তি। তরুর জীবনটা আজ একটা ভুলের কারণে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। পরিবারের সবচেয়ে ছোট আর আদরের মেয়ে থেকে যে সে আজ সবচেয়ে খারাপ হয়ে গেছে, এটা তরুর বুঝতে একটুও বেগ পেতে হচ্ছে না। কিন্তু সে যে সত্যি নিরুপায় হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে। তা না হলে সে কি কখনো নিজের বড় বোনের শুটিং হওয়ার কথা স্বপ্নেও ভেবেছিল? কিন্তু মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না। এ বাক্যটি যেন আজ তরুর সাথে বড্ড মিলে যাচ্ছে। আচ্ছা, তার আপু মনির কি খুব কষ্ট হচ্ছে তার এই কাজে? সে কি আর কোনো দিন কথা বলবে না তার তরু পাখির সাথে? আর জেঠু জেঠিমা বা কি করবে? সবটা জানার পর মা বাবা হারানো যে মেয়েকে তারা নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম ভালোবাসা দিয়েছে, যাকে তারা বড় করেছে, আর সেই কি না তাদের মেয়ের জীবনের বিচ্ছেদের কারণ হয়ে গেল। আচ্ছা, জেঠিমাকে খুব কষ্ট পাবে, আর জেঠুই বা কী করবে? এসব নানা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তরুলতার মনে। ভাগ্য আজ তাকে সম্পর্কের এ কোন টানাবোড়ানে এনে দাঁড় করিয়েছে। তার কোন কুলকুটারা পাচ্ছে না সে, কিন্তু এ কাজ করা ছাড়া তারও যে কোনো উপায় ছিল না, সে যে বড্ড নিরুপায় অসহায়। কোথায় যাচ্ছ এসব নিয়ে লতা? নিজের সব কিছু গুছিয়ে যখন চারু চলে যাচ্ছিল তাদের রুম ছেড়ে, তখনই দরজার সামনে দাঁড়িয়ে অনুজ তাহারকে কথাটি বলল। অনুজের এমন প্রশ্ন শুনে চারু একটা তার ছিল বড় হাসি হাসলো। অনুজের এমন একটা প্রশ্ন করা যেন তার বোকামি প্রমাণ দিচ্ছে আজ। চারু অনুজের দিকে না তাকিয়েই বলল, আজ থেকে ঘরের অধিকার অন্য কারো, তাই তাকে স্থান দিয়ে চলে যাচ্ছি। বলেই সে অনুজের পাশ কাটিয়ে যেতে চাইলে অনুজ তার দুই হাত দিয়ে চারুর কোমর জড়িয়ে তাকে নিজের একদম কাছে নিয়ে আসলো। অনুজের হঠাৎ এমন একটা কাজে অনেকটা হকচকিয়ে গেল চারু। মুহূর্তেই আবার নিজেকে অনুজের কাছ থেকে ছাড়ানোর জন্য মোশরামোশরি শুরু করে দিল সে। তবে অনুজ তখনও স্থির দৃষ্টিতে তার চারুলতার দিকে তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে চারুর মনের কথা। কি হচ্ছে নাকি অনুজ? সামনের রুমেই আপনার নতুন বউ বসে আছে, আর আপনি কিনা এখন পুরনো বউয়ের কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছেন, সে দেখলে কি ভাববে বলুন তো? বলেই আবার মোশরানো শুরু করল সে। অনুজ তবুও চুপ। চারু আবারও ধরা গলায় বললে, কি হলো, ছাড়ুন আমাকে, এভাবে তাকিয়ে আছেন কেন? এতই যখন কষ্ট হচ্ছে তবে আমাকে বিয়ে করতে অত জোর করেছিলে কেন লতা? আমার পাশে অন্য কাউকে দেখলে যার এতটা জলে, সেই আমাকে বিয়ে করো বলে কানের মাথা খেয়েছে, আর আজ তারই কিনা চোখে জল। তাই বলে আপনি আমার ছোট বোনটাকেই বিয়ে করবেন? এতটাও আমি আশা করিনি অনুজ। তুমি তো আর আমাকে নিষেধ করনি যে আমি তোমার কোনো বোনকে বিয়ে করতে পারবো না। সব কি মুখে বলে দিতে হয় অনুজ? তরুকে তো আপনি পিচ্ছি বলে ডাকতেন, আর আজ তাকেই কিনা আমার সতীন বানালেন। মুচকি হেসে স্থির চোখে চারুর দিকে তাকিয়ে বলল অনুজ। অনুজের কথায় চারুও হঠাৎ শান্ত হয়ে গেল। আবার পর মুহূর্তে উঁচু গলায় বলল, তুমি চেয়েছো আমি বিয়ে করি, আমি তাই করেছি। এখন আমি যা চাইবো তুমি তাই করবে, তা না হলে তোমার বোনের জীবন আমি নরক করে দিব। তরু তোমার জন্যই নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিল, এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। বিস্ময়কর চাহনি নিয়ে ধরা গলায় বলল চারু। মুচকি হেসে চারুকে নিজের আরো কাছে টেনে নিয়ে অনুজ বলল, মানে? আমি অনেক ক্লান্ত লতা, এখন তোমাকে অত মানে টানে বোঝানোর এনার্জি আমার নেই। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু তোমার কথা রাখতেই তরুকে বিয়ে করেছি। এখন আমি যা বলবো তুমি তাই করবে, যেমন এখন তুমি এই রুম ছেড়ে কোথাও যাবে না। এখন এখন কেন, কোনো দিনও যাবে না। এই রুম থেকে যদি তুমি বের হও তবে সেটা তোমার নিথর দেহ বের হবে, বুঝেছো?
বলেই চারুলতার অধরে নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে তাকে ছেড়ে দিল অনুজ। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে অনুজের কথায় কোনো মানেই খুঁজে পেল না চারু। হ্যাঁ, এটা ঠিক যে সে নিজেই অনুজকে বিয়ের জন্য চাপ দিয়েছে, কিন্তু সেটা তো নিজের ইচ্ছেতে নয়, তার শাশুড়ির চাপে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মনে একটা ক্ষীণ আশা ছিল যে অনুজ আর যাই করুক না কেন, তাকে ছেড়ে দ্বিতীয় বিয়ে কখনোই করবে না। তাই তো সে গত রাতে অনুজকে অমনভাবে বলেছিল শাশুড়ির সামনে। কিন্তু রাতেও তো সে বুঝতে পারেনি অনুজ এমনটা করবে, বরং প্রতিদিনকার মতন গত রাতেও অনুজ তাকে পরম আদরে নিজের বাহুদুরে নিয়ে ঘুমিয়েছে। চারুও মাথায় নানান রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, হচ্ছেটা কি এসব তার সাথে। তারপরই তার মনে হলো অনুজ তাকে কিছু না বললেও তরু তো আছে, তরুকে জিজ্ঞেস করলেই সে সবটা বলে দিবে তাকে। এটা মাথায় আসতেই হাতে জিনিসগুলো রুমে এক পাশে রেখে সে তরুর খোঁজে বের হয়ে গেল। আমাকে সবটা বল পিচ্ছু, কি এমন ঘটেছিল যে তুই শেষ পর্যন্ত নিজের বোনের সংসারটা ভাঙতে তারই সতীন হয়ে এলি? তরুর রুমে ঢুকেই তার দিকে এমন একটা প্রশ্ন সুরে দিল চারু। চারুকে নিজের রুমে দেখে তরু মনে মনে এমন কিছুই আশঙ্কা করছিল, কিন্তু এখন সে কি জবাব দিবে তার আপনিকে, কি বলবে সে? সে তো নিরুপায় হয়ে এমনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু কি কারণে তা তো এখন কাউকে সে বলতে পারবে না। বললে যে সবটা শেষ হয়ে যাবে, সমাজকে যে বড্ড ভয় পায় তরু, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তরু, তা দেখে চারুর অনেকটা রাগ হয়। সে দরজার সামনে থেকে আরও কিছুটা হেঁটে ভিতরে গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞেস করলো, কি রে বল, কেন করলি আমার সাথে এমনটা? আমি তো তোকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছি, আর সেই তুই কিনা আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করলি, বল কেন করেছিস বল। বলতে বলতে হঠাৎ ক্ষিপ্রে হয়ে উঠল চারু। সে তরুর দুবাহু ঝাঁকিয়ে বারংবার একই প্রশ্ন করতে লাগলো। তখনই পিছন থেকে অনুজ বলে উঠল, ওকে ছেড়ে দাও চারুলতা। অনুজের মুখে চারুলতা নামটি শুনে অনেকটা শান্ত হয়ে অবাক হয়ে গেল চারু, কেননা অনুজ তাকে কখনোই লতা ছাড়া অন্য কিছু ডাকে না, আর যখন তার উপরে কোনো কারণে রেগে যায় কেবল তখনই তাকে চারুলতা বলে ডাকে। তবে কি এখন অনুজ তার উপর রেগে গেছে? কিছুটা ভেবে তার মনে হলো হ্যাঁ রাখবেই তো, তার নতুন বউকে এমনভাবে জিজ্ঞেস করছি বলেই হয়তো রেগে গেছে, এত প্রেম ভাবা যায়? অথচ কিছুক্ষণ আগেই তাদের রুমের লোকটা তার সাথে কতটা প্রেমময় আচরণ করেছে, তখন একবারের জন্যেও চারুর মনে হয়েছিল এসব কিছু মিথ্যে, অনুজ আর তরু তার সাথে মজা করছে। কিন্তু এখন ঘুরে তাকালো চারু অনুজের দিকে। অনুজ চারুর সামনে এসে বলল, রুমে যাও চারুলতা, সারাদিন আমাদের উপর অনেক ধকল গিয়েছে, এখন আমরা একটু ঘুমাবো, তুমি যাও। তুমি চাও কথাটাই যেন বুড়ো ঘরে প্রতিধ্বনি হতে লাগলো। চারু তেমনটাই মনে হলো না, তার মনের কোনো এক কোণে জব ক্ষুদ্র আশাটুকু ছিল তাও আর নেই অনুজের এই কথা শোনার পর। সবটা সত্যি, সে কোনো স্বপ্ন দেখছে না, সবটা ধ্রুব সত্যি যা তাকে কষ্ট করে হলেও মেনে নিতে হবে। আবারও দু চোখ ভর্তি পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল সে। শ্রাবণের ধারা যে কেবল শুরু হয়েছে মাত্র, এ ধারার শেষের যে অনেক দেরি তা তো চারু জানে না। রাতের আধার শেষ হতে না হতেই চারিপাশে স্নিগ্ধ প্রলেপ মাখিয়ে আবার শুরু হলো অঝোরধারায় বৃষ্টি। শ্রাবণের বৃষ্টির মৃদঙ্গ সুরে যেন প্রাণের হিল্লোল বয়ে যাওয়ার জোগাড়। যত দূর দৃষ্টি যায় দেখা যায় বিরামহীন বৃষ্টি রিমঝিম ছন্দে তাল বনছে, যে তালে নিজেকে ছাপিয়ে নিয়ে যেন মন চায় অনন্য এক সৌন্দর্য। কয়েকদিনের একটানা বর্ষণকে বাংলায় সওতা বলে। সওতার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবিরাম বর্ষণের পর বর্ষণ হয়। সেই বর্ষণের এলোমেলো পাগলা হওয়ার এক পায়ে দাঁড়িয়ে থাকে অনুভব করার চেয়ে কতটা প্রশান্তি তা যে না করে সে কখনোই বোঝেনি। অন্য কোনো সময় হলে হয়তো আজও চারু তরু দু বোন একে অন্যের সাথে তাল মিলিয়ে এই বর্ষণে সাক্ষী হতো, ঠিক যেমন এতগুলো বছর হয়ে আসত। কিন্তু অতীতের সাথে বর্তমানে আজ বড্ড ফারাক,
তাই তো দুই বোন আজ একই ছাদে নিজে থেকেও একে অপরের থেকে কতটা দূরে। সারা রাত নির্ঘুম রাত কেটেছে চারুর, আর কাটবি বা না কেন? যার ঘর ভাঙে সে কি নিশ্চিন্তে ঘুমোতে পারে? চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পুরোটা রাত সে ঠায় বসে কেঁদেছে নিজের জীবনের এমন আকস্মিক পরিবিপর্যয়ের জন্য। আজানের ধ্বনি কানে আসতে তার গতকাল ভোরের কথা মনে পড়ে যায়। এই তো গতকালও অনুজি সময়টায় তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বেহরে ঘুমোচ্ছিল, আর আজ হয়তো একইভাবে তুরকিও আর ভাবতে পারছে না চারু। তার দম বন্ধ হয়ে আসছে। সে বসা থেকে উঠে নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিল। এরপর জায়নামাজের নামাজ শেষ করে আল্লাহর কাছে তার কত শত অভিযোগ যা বলে শেষ করা যাবে না। সকাল 7টা, কলিং বেলের অনবরত আওয়াজে রহিমা বেগম উঠে এলেন জায়নামাজের বিছানা থেকে বিরক্ত মুখে। অনুজের মায়ের এটা নিত্যদিনের অভ্যেস, উনি সকাল 8টার আগে জায়নামাজ থেকে ওঠেন না। তার অনুজের বিয়ের পরেই এই অভ্যাসটা ওনার বেশি করে হয়েছে। সংসারের প্রায় সমস্ত কাজই চারু করে, উনি শুধু বলে দেন কী কী করা লাগবে। আর অন্যদিকে বাসার ছোটা কাজের লোক দুজন আছে, তারাও 8টার পরে আসে। কিন্তু আজ এতবার কলিং বেল বাজলেও কেউ যখন দরজা খুলল না, তখন তিনি অনেকটা বিরক্ত হলো চারুর উপর। তারপর আবার পরিস্থিতির মাথায় আসতেই বিরক্ত মুখে উঠে গেলেন। দরজা খুলতেই রহিমা বেগম অনেকটা হকচকিয়ে গেলেন দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে। বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনুজের মায়ের অভিব্যক্তির তোয়াক্কা না করেই ওনাকে এক প্রকার সরিয়ে বাসার ভিতরে ঢুকে এলেন। এসেই তরু তরু বলে চিৎকার করতে লাগলেন একজন। তরু পরিচিত গলার আওয়াজ পেয়ে দ্রুত অনুলেখার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। একই সঙ্গে চারুও এসে দাঁড়ালো নিশ্চুপভাবে। ডাকতে থাকা আগন্তুক ধীর পায়ে এগিয়ে গেল তরুর কাছে। তরুর সামনে আসতেই তার দুই বাহু চেপে ধরে বলল, ছোট থেকে আজ 18 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। নিজের মেয়ের সমস্ত কিছুর ভাগ তোকেও সমানভাবে দিয়ে গেছি, তাই বলে আজ তার স্বামীর ভাগও নিয়ে নিলি তুই তরু? ঠান্ডা গলায় প্রশ্নগুলো করল সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি। তরু তার কথায় নিশ্চুপভাবে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নগুলোর কী জবাব দিবে তা তো সে জানে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহিলা আগন্তুক তরুর কোনো প্রতি উত্তর না পেয়ে আরও জোরে জোরে তাকে ঝাঁকিয়ে প্রলাপের মতন বারে বারে একই কথা জিজ্ঞেস করছে, কেন করলি তরু? কেন আমার মেয়ের জীবনটা শেষ করে দিলি? ওর সুখটুকু তো সহ্য হলো না, ওর স্বামীটাকেও ভাগ করে নিলি। তোর কি ছেলের অভাব হতো? তুই কেন আমার মেয়ের জীবনটা তছনছ করে দিলি? চারুর মা বারে বারে একই কথা বলতে বলতে অনেকটা শ্বাস উঠে যায় তার। চারুর মায়ের মারাত্মক রকম শ্বাসের সমস্যা আছে, বেশি উত্তেজিত হওয়া ওনার শরীরের জন্য ভালো নয়, সেটা তরুও জানে। তাই সে তার জেঠিমাকে শান্ত হতে বললে চারুর মা তরুকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল, যাতে করে তাল সামলাতে না পেরে তরু প্রায় পিছনের দিকে টেবিলে ধাক্কা খেতেই যাচ্ছিল, তখনই পিছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তরু নিজেকে সামলে পিছনে মাথা ঘুরিয়ে দেখল অনুজ তাকে ধরে দাঁড়িয়ে আছে। তরু তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? মাথা নাড়িয়ে না বলল তরু। অবাক হয়ে চারু তার অনুজকে দেখছে। কাল অব্দি যেভাবে সে তাকে আগলে রেখেছে সকল কিছু থেকে, সেভাবে আজ তরুকে আগলে রাখছে। সময়ের সাথে তাহলে সত্যি সত্যি সব কিছু বদলায় তা বুঝে গেল চারু। এদিকে অনুজের উপস্থিতি আরও বিক্ষিপ্ত করে দিয়েছে চারুর মাকে। তিনি অনুজের দিকে এগিয়ে গিয়ে সুর গলায় বলল, আমার মেয়েকে দিয়ে তোমার চলছিল না, সেটা আমাদের বললেই হতো। তা না করে তুমি তারই চাচাতো বোনকে তার সতীন বানিয়ে আনলে অনুজ? আমরা তো বিয়ের সময় আমাদের মেয়ের সকল দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, এই তোমার দায়িত্ব পালনের নমুনা? আম্মা আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি তো আপনার মেয়ের কথাতেই দ্বিতীয় বিয়ে করেছি, বিশ্বাস না করলে তাকে জিজ্ঞেস করুন, সে তো এখানেই দাঁড়িয়ে আছে। চারুর মা অনুজের কথায় নিজের মেয়েটিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। চারুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তিনি বুঝে নিলেন অনুজের বলা কথাই সত্যি। তবুও তিনি দমে না গিয়ে আবার বললেন, তাই বলে তুমি বিয়ে করে নেবে? ও যদি এখন তোমার কাছে আকাশের চাঁদ চায় তাহলে কি ওকে তাই এনে দিবে?
তুমি আমাকে ছেলে ভুলানো কথা বলছো অনুজ। না মা, আমি আপনাকে কোনো ছেলে ভুলানো কথা বলছি না। বিয়ের পর থেকে আমি আপনার মেয়ের কোনো আবদার বা ইচ্ছে অপূর্ণ রাখিনি, তাই তার এ চাওয়াটাও পূরণ করে দিয়েছি। আর রইল বাকি লতা, আমার কাছে চাঁদ চাইলে আমি তা এনে দিব কিনা এই প্রশ্ন। তাহলে আমি বলবো, আম্মা আকাশের চাঁদ তো অনেক তুচ্ছ আমার কাছে, আপনার মেয়ে যদি আমার প্রাণটাও চায় আমি সেটাও তাকে হাসতে হাসতে দিয়ে দিব বিনা বাক্য ব্যয়ে। শেষ কথা দিয়ে চারুর দিকে তাকিয়ে বলল অনুজ, এসব সিনেমার লেকচার তুমি তোমার কাছেই রাখো, আমাকে এসব বলে ভুলাতে এসো না। আমি আজই আমার মেয়েকে নিয়ে যাব এ বাড়ি থেকে। ওর বাবা দেশের বাহিরে, তিনি ফিরলে আইনিভাবে তোমাদের বিচ্ছেদ করার ব্যবস্থাও আমি নিজে হাতে করব। বলেই চারুর মা চারুর হাত ধরে চলে যেতে চাইলে অনুজ চারুকে উদ্দেশ্য করে বলে, লতা আমি রাতে যে কথাগুলো বলেছি, তুমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাও আমি সত্যি সত্যি সে কাজগুলি করব। রিমেম্বার করে দিচ্ছি তোমাকে লতা। বলেই অনুজ তরুর হাত ধরে টেনে নিয়ে গেল অনুলেখার রুমে। বাহিরে প্রবল বেগে ঝড় বইছে, বাতাসের দমকা হাওয়ার চারপাশের বাসাগুলোতে দরজা জানলার ঠাস ঠুস বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে অনবরত। চারুর তাতে কোনো হিলদোল নেই, সে আনমনে দৃষ্টিতে দক্ষিণে জানালার ধারে দাঁড়িয়ে বাহিরে বয়ে যাওয়া ঝড় দেখছে। সে ভাবছে বাহিরে বয়ে যাওয়া ঝড়টা তো সবাই দেখছে, কিন্তু তার ভিতরে যে ঝড় সে বয়ে নিয়ে বেড়াচ্ছে তা তো সে কাউকে দেখাতে পারছে না, কখনো পারবে না। তার মা আজ তার উপর বড্ড রেগে গেছে তা জানে চারু, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। সে এই শেষ অবধি দেখতে চায়। তার মন আর মস্তিষ্কের মাঝে একটা দোটানা কাজ করছে। তার মন বলছে অনুজকে ছেড়ে চলে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে চলে গেলি তো হেরে গেলি। সে তার মস্তিষ্কের কথাই শুনেছে, তাই নিজের মাকে ফিরিয়ে দিয়েছে আজ সে। মাকে নিয়ে এখন তার আবার চিন্তা হচ্ছে ভীষণ, মা আবার তার চিন্তায় না আবার অসুস্থ হয়ে পড়ে। এসব নিয়ে সে যখন বিভোর তখন পিছন থেকে কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চারুর বুঝতে বাকি রইল না তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে। এ স্পর্শ তার ভীষণ পরিচিত, এ স্পর্শ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তার এখন ভীষণ করে মনে হচ্ছে এই দুদিনে যা ঘটেছে তার সবটা মিথ্যে হোক, এই মুহূর্তটুকু আটকে থাকুক চিরকাল। এই মানুষটাকে ছাড়া যে সে কতটা অসম্পূর্ণ তা সে হারে হারে টের পাচ্ছে এতটুকু সময়ে। সে চায় এই দুদিনে সবটা মিথ্যে হয়ে যাক, তাহলে সে আর কোনো দিনও অনুজের কাছে এমন আবদার করবে না যে আবদার পূরণ হওয়ার পরও তাকে প্রতিনিয়ত দগ্ধ করে। অনুজের স্পর্শগুলো ধীরে ধীরে খুবই গভীর হচ্ছে, নিজেকে অনুজের হাতে যেন ছেড়ে দিয়েছে চারু। অন্য সময় হলে হয়তো সে এটা কখনো করত না, কিন্তু আজ তার মন তাকে অনুজকে বাধা দিতে যেন সায় দিচ্ছে না। তার মন কেবলই বলছে অনুজকে নিষেধ করলে, সে যদি তাকে একেবারে হারিয়ে ফেলে তবে সে কী করে বাঁচবে। তাই সে আজ অনুজের মাঝে নিজেকে মিশিয়ে দিতে যায়, খুব করে যায়। কিন্তু চারু এটা ভুলে গেছে, সুখ ক্ষণিকের জন্যই কেবল আসে, কিন্তু দুঃখ সে তো দীর্ঘ সময়ের সঙ্গী। তুমি কি এইভাবেই আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবে এটা ঠিক করে নিয়েছো বৌমা? শাশুড়ির এমন কথায় চারু বিস্ময় নিয়ে তাকে বলে, মা আপনি এসব কি বলছেন, আমি কেন আপনার ছেলে জীবন নষ্ট করতে চাইব? চাও না বলছো? জি মা, আমি কখনোই আপনার ছেলের খারাপ চাইনি, আর আল্লাহ না করুক কখনো যেন চাইতে না হয়, এই দোয়াই প্রতিনিয়ত করি আমি। তাহলে আমার ছেলেটাকে মুক্তি দিয়ে ওকে একটা শান্তিময় জীবন দাও, একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বৌমা। শাশুড়ি করুণ শুনে, এমন কঠিন একটা চাওয়া শুনে চারুলতা থমকে গেল। কি করবে কি করবে তার কিছুই সে বুঝতে পারছে না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল সে। রহিমা বেগম চারুর কাছে গিয়ে তার হাত দুটো ধরে আবার বলল, দেখো বৌমা, ইসলামে তো চার নিয়ে জায়েজ আছে, আমার ছেলে তোমার কোনো অভাব রাখবে না, আমি কথা দিচ্ছি। তুমি শুধু ওকে একবার রাজি করে দ্বিতীয় বিয়ে করতে, আগেকার দিনে তো এমন হর হামেশাই হতো। তুমি কি চাও না আমার ছেলেটা বাবা ডাক শুনুক? ওর বিয়ে হলে সে ঘরে সন্তান হলে তুমিও তো তার মা হবে। তুমি দয়া করে ওকে বোঝাও, একমাত্র তুমি বললেই ও বিয়েতে রাজি হবে।
শ্রাবণের ঠান্ডা আবহাওয়াতেও দরদর করে ঘামছে চারু। তার শাশুড়ির চাওয়াটা তো ভুল নয়, কিন্তু কোনো মেয়ে কি নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে পারে? আর সতীনের সন্তান কি নিজের সন্তান হয়? কিন্তু শাশুড়ির অনুরোধটা কেউ যে সে ফেলে দিতে পারবে না, মানুষটা তো খারাপ নয়। পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। কোনো মাই তার সন্তানের অসুখী জীবনটা সহ্য করতে পারে না, তার শাশুড়িও তার ব্যতিক্রম নয়। রাত 11টা, বৃষ্টিতে ভিজে চুবুতবু হয়ে ঘরে ফিরলে অনুজ। শ্রাবণ মাসের এই এক সমস্যা, হুটহাট করে আকাশ কালো হয়ে বর্ষণ শুরু হয়। সকালে অফিসে যাওয়ার আগে চারু বারবার করে তাকে ছাতা নিয়ে যেতে বলেছে, কিন্তু তাড়াহুড়োতে সে আজ ছাতা নিয়ে যেতেই ভুলে গিয়েছে। আজ চারুর যে তাকে কী পরিমাণ ভোগাভোগি করবে তা ভেবেই অনুজ আতঙ্কে আছে। মেয়েটা তাকে বড্ড ভালোবাসে, তার একটু অসুবিধাও যেন তার সহ্য হয় না। সারাক্ষণ তার সব কিছুর খেয়াল রাখে। অনুজও তার লতাকে অনেক ভালোবাসে, তাই তো পৃথিবীর সব কিছুর বিনিময়েও সে শুধু তার লতাকে চায়। বাসায় ঢুকেই সে সোজা নিজের রুমে গিয়ে শুকনো কাপড় নিয়ে আগে শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার শেষ করে সে রুমে এসে ব্যাগ থেকে দুটো কদম ফুল বের করলো। অফিস থেকে আসার পথে ট্রাফিক সিগন্যালের সময় একটা পার্কের কাছে কদমগুলো দেখেছিল সে। তার লতা যে ফুল খুব পছন্দ করে তা অজানা নয় অনুজের। সে প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কোনো না কোনো ফুল তার লতার জন্য কিনে আনে, কিন্তু কদম ফুল সচরাচর কিনতে পাওয়া যায় না, তাই তার লতাকেও কদম ফুল দেওয়া হয় না। আর যখন কদম ফুলগুলো সে দেখল, তখনই সেগুলো নিজ হাতে গাছ থেকে পেরে নিয়ে এসেছে। চারিদিকে ভারী বর্ষণের জন্য তাকে ফুল পাড়তে কেউ দেখেনি, হয়তো দেখলে চোর অপবাদ নিয়ে মার খেতে হতো হয়তো। সে যাই হোক, একটু ঝুঁকি নিয়ে সে যে শেষ পর্যন্ত তার লতার জন্য কদম ফুলগুলো অবশেষে আনতে পেরেছে এটাই অনেক। কিন্তু লতা গেল কোথায়? সে যে বৃষ্টিতে ভিজে চুবুথুবু হয়ে বাসায় ঢুকলো, অথচ এখনও পর্যন্ত তাকে কেউ বকাবকি শুরু করলো না, এটা তার কাছে যেমন অদ্ভুত ঠেকলো। কদম ফুল হাতে ভ্রু কুচকে সে কিছু ভাবল, তারপর হাতের ফুলগুলো নিয়ে সে ছাদের দিকে গেল। সারাদিন আজ অনেক ভেবেছে চারু তার শাশুড়ির বলা কথাগুলো। তারপর তার মনে হলো, অজুদের সক্ষমতা থাকতেও সে কেন নিজের ওরসার সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে? যেহেতু আল্লাহ তার মাঝে এই অক্ষমতা দিয়েছেন, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। তাই আর চারুলতা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে অনুজকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাবে। এতে তার হাজার কষ্ট হলেও সে এটা করবে, একজন মায়ের অনুরোধ সে রাখবে। আমি জানতাম আমার লাজুকো লতা বউটি ছাদে এসে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ বিলাস করছে। পিছন থেকে চারুকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রেখে তার কানে ফিসফিস করে বলল অনুজ। অনুজের কথায় চারুর কোনো প্রত্যুত্তর করল না। তাতে করে চারুকে আরো গভীরভাবে স্পর্শ করে তার ঘাড়ে একটা চুম্বন এঁকে অনুজ বলল, আমার বউয়ের কি মনটা কি আজ খুব বেশি খারাপ? চারু তবুও চুপ। কি হলো বউ, আমার কথা কয় না কেন? সে কি তবে মান করেছে আস্তার বরের সাথে? ঠোঁট উল্টে বলল অনুজ। তারপর পিছন থেকে তার আনা কদম ফুল দুটো চারুর সামনে ধরে বলল, এখনো কথা বলবে না আমার লতা আমার সাথে? চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল চারুর। মানুষটা এত কিছুর পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে সে কি করে দ্বিতীয় বিয়ে করার কথা বলবে? তবুও পরিস্থিতি আজ চারুর অনুকূলে, তাই নিজেকে স্বাভাবিক করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে চারু অনুজের দিকে ঘুরে তাকালো। যাক, বউয়ের তাহলে উপহারটা পছন্দ হয়েছে, মুচকি হেসে বলে অনুজ। আপনার দেয়া সবকিছুই আমার পছন্দ হয় অনুজ। জানি তো, আমি তো চিনি আমার এই পাগলি বউটাকে। তো বউ, তুমি কি খেয়েছো নাকি এখনো না খেয়ে আমার অপেক্ষা করছিলে? ভ্রুকুচকে প্রশ্ন করে অনুজ। চারু চুপ করে দাঁড়িয়ে আছে, তাতে অনুজ যা বোঝার বোঝা যায়। চারুর হয়তো মন খারাপ, তাই না খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে সে। হয়তো আজও বাসায় কোনো একটা ঝামেলা হয়েছে, তাই তার লতা এতটা বিষণ্ন হয়ে আছে আজ। চারুর বাহু ধরে নিজের কিছুটা কাছে নিয়ে তার দুই গালে নিজের হাত দিয়ে তার দিকে ঘোরালো অনুজ। তারপর বলল, লতা আমার চোখের দিকে তাকাও, কি হয়েছে তোমার, বাসায় কি আজও? চারু তাকালো অনুজের দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে সে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন অনুজ? তোমার এটা নিয়ে কোনো সন্দেহ আছে লাজুকো লতা?
কতটা ভালোবাসেন আমাকে অনুজ? ভালোবাসার পরিমাপক কোনো যন্ত্র আজ অবধি আবিষ্কার হয়নি লতা। যদি হতো তাহলে আমি আমার ভালোবাসা পরিমাপ করে তোমাকে দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি তোমায়। আমি যদি আপনার কাছে কিছু চাই তবে কি তা দেবেন আমাকে? আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই দিব, একবার বলেই দেখো না তুমি। তাহলে কথা দিন আমি যা চাইবো তাই দেবেন আমায়। কি হয়েছে বলো তো তোমার লতা, আজ হঠাৎ আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? সন্দেহান গলায় বলল অনুজ। কোনো প্রশ্ন না, আমি যা বলছি তার উত্তর দিন। আচ্ছা বলো কি চাও তুমি, কথা দিলাম আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে তাই দিব। কিছুটা সময় নিয়ে চারুর নিজের মনের কথাগুলো বুঝিয়ে নিয়ে সে অনুজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দ্বিতীয় বিয়ে করুন অনুজ, আমি চাই আপনি আপনার ঔরসজাত সন্তানের মুখে বাবা ডাক শুনুন। এটা আপনার সাধ্যের মধ্যেই আছে অনুজ, দয়া করে আমাকে আর দোষের ভাগিদার করবেন না আপনি, আমি বড় ক্লান্ত দায় নিতে নিতে। একদম সবগুলো কথা বলে চোখ নামিয়ে নিচের দিকে তাকালো চারু। সে অনুজের প্রত্যুত্তরের অপেক্ষা করছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও অনুজের কোনো সাড়া শব্দ না পেয়ে সে আবার তাকালো অনুজের দিকে। সে দেখলো অনুজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনুজের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করলো চারু, কিন্তু অনুজের শান্ত স্থির সুখের ভাষা কিছুই বুঝল না চারু। কিছুক্ষণ পরে অনুজ নিজেই বলল, অনেক রাত হয়েছে, নিচে চলো ঘুমাতে হবে, কাল আমার অফিস আছে, বলে নিজেই চারুর হাত ধরে নিচে নিয়ে গেল সে। চারু অনুজের কোনো অভিব্যক্তি বুঝতে পারল না, অনুজের এত শান্ত ভাব যেন সহ্য হচ্ছিল না চারুর, কিন্তু পাল্টা কিছু বলার সাহসও সে পাচ্ছিল না, কারণ সে অনুজের এত নির্লিপ্ততার মানে খুঁজে পাচ্ছিল না। গত রাতে ঘটে যাওয়া কথাগুলো ভাবছিল এতক্ষণ চারুলতা, যে মানুষটা কত রাতেও তার জন্য এত গভীর ভালোবাসা প্রকাশ করেছে, সে মানুষটা যে রাতারাতি এতটা বদলে যাবে তা যেন চারুর মন মানতে চাইছে না। আসলে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে অবিশ্বাস করা যায় না। আমরা যতই ভালোবাসার মানুষটির কাছে প্রতারিত হই না কেন, সেই আমরাই আবার নিজের মনকে সান্ত্বনা দিই যে হয়তো মানুষটা কোনো পরিস্থিতির চাপে পড়েই এমনটা করছে। আসলে ভালোবাসা এমনটাই হয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে অবিশ্বাস শব্দটা আসে না, যাও বা হয় তার ঠুনকো সন্দেহ যা সময়ের বিবর্তনে আবার হারিয়ে যায়। তাই তো চারু তার অনুজকে ছেড়ে একেবারে চলেও যেতে পারছে না, আবার সবটা মানতেও তার বড্ড কষ্ট হচ্ছে। তবুও তার মনের কোনো এক কোণে একটা আশ্বাস আছে যে অনুজ এতটা বদলে যেতে পারে না, কিন্তু বারবার অনুজ তার ভাবনাকে ভুল প্রমাণিত করে। যেমন একটু আগেই তাকে কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিল অনুজ, কিন্তু হঠাৎ করে তরুর ফোন পেয়ে মানুষটা এক মুহূর্তে তাকে ছেড়ে তরুর কাছে চলে গেল। তাহলে দিন শেষে কি ভালোবাসার রঙও বদলায়? তার ভালোবাসার মানুষটাও কি তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে? সেও কি তবে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে যাচ্ছে নিজের করা বোকামির জন্য? চারুর বুকটা ভারী হয়ে আসে এইসব ভাবলে। কি কেন এইসব কিছুই যেন একটা বড় ধোঁয়াশা, যার রহস্য সমাধান করতে গেলে আবারও সবটা এলোমেলো হয়ে যাবে। ভোরের আলো ফুটতেই জায়নামাজ থেকে উঠে রুমের বাহিরে গেল চারু, উদ্দেশ্য রান্নাঘরে যাওয়া। এক কাপ করালি কাঠের চা এখন তার বড় দরকার। টানা দুদিন পর্যন্ত পরিমাণে না ঘুমানো, সাথে মানসিক দুশ্চিন্তা সব মিলিয়ে মাথাটা হ্যাং হয়ে আছে তার। রান্নাঘরের কাছে যেতেই হাঁড়ি বাতিলের টুংটাং আওয়াজ কানে এলো চারুর। এত ভোরে রান্নাঘরে কে ঢুকতে পারে তা চিন্তা করতে লাগলো সে। না, এত ভোরে মা তো কখনোই রান্নাঘরে ঢুকেন না, আর বাবা বা অনুজ তো এই সময় রান্নাঘরে আসবে না। তারা হয়তো মসজিদ থেকে এসে এখন বেঘরে ঘুমাচ্ছে। পরক্ষণেই তার মনে হলো হয়তো তরু কোনো কারণে রান্নাঘরে এসেছে, এটাই সুযোগ ভাবলো চারু। এখন অনুজ এবং বাসার সবাই ঘুমিয়ে আছে, এই সুযোগে সে তরুর পেট থেকে আসল রহস্যটা হয়তো বের করতে পারবে। তার চিন্তিত মুখে হঠাৎ কিঞ্চিৎ হাসি ফুটল। খুশি মনে সে রান্নাঘরের দিকে ঢুকতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত ভোরে রান্নাঘরে যে অনুজকে দেখবে তা স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটা বাস্তবে ঘটছে। অনুজ শোলোর উপর থেকে একটা পাতিল নামিয়ে তা থেকে একটা গ্লাসে দুধ ঢালল। তারপর সে যখন
দুধ নিয়ে বের হতে যাবে তখন চারু জিজ্ঞেস করল, আজ আমি ভেবেছি তুমি হয়তো ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। তবে দুধটা আমার জন্য নয়, তরুর জন্য। এত ভোরে হঠাৎ তরু দুধ কেন খেতে চাইল? অবাক হয়ে প্রশ্ন করল চারু। ওর পুরো শরীর ব্যথা হয়ে আছে, তাছাড়া রাতে তেমন কিছু খাইনি, তাই ভাবলাম একটু গরম দুধ খাওয়ালে হয়তো সে আরাম পাবে। দ্রুত বলেই অনুজ চারুর পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘর থেকে। অনুজের কথা শুনে চারু ও তরুর জন্য চিন্তা হতে লাগলো, তাই অনুজের পিছু পিছু সেও অনুলেখার ঘরের দিকে গেল। গরম গরম দুধটুকু খেয়ে নাও তরু, দেখবে শরীরে আরাম পাবে। সাথে এই ওষুধটাও খেয়ে নাও, তাহলে হালকা যে জ্বরটা আছে সেটা আর বাড়বে না। ব্যাস এতটুকু দেখেই সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না চারু। যেটুকু বিশ্বাস বা ভরসা অনুজের জন্য তার মনে ছিল সেটুকুও যেন এখন কর্পূরের মতো উবে গেল। শুদ্ধ কৌশল করা ভিজে চলে আতশোয়া তরুকে দেখে চারুও মনে পড়ে গেল 3 বছর আগে এমনই এক ভোরের কথা, যে ভোরে সে ছিল এবারের নতুন বউ। বাসুরাতের পর দিন যখন তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, ঠিক এমন করেই অনুজ তার জন্যেও দুধ আর ঔষধ এনেছিল, নিজ হাতে খাইয়েও দিয়েছিল। আর সেই একই ঘটনাগুলো তারই চোখের সামনে তারই ছোট বোনের সাথে ঘটাচ্ছে অনুজ। হঠাৎ করেই যেন তার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তার মনে হলো পুরুষ বুঝি এমনই হয়, তাদের কাছে বুঝি মানসিক চাহিদার চেয়ে দৈহিক চাহিদাটাই বেশি প্রিয় হয়। তা না হলে গত রাতে তার সাথে অসম্পূর্ণ মুহূর্তের সমাপ্তিটা অনুজ কখনোই তরুর সাথে কাটাতে পারত না। না, অনুজ হয়তো ধর্মীয় দৃষ্টিতে কোনো পাপ করেনি, সে যা করেছে তার বিবাহিত স্ত্রীর সাথেই করেছে, কিন্তু সে যে একটা মানুষের মনকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে আজ তা কি অন্যায় নয়? কথায় আছে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি এক সমতুল্য। তাহলে অনুজ তো সেই অপরাধটাই আজ করেছে। বিয়ে যদি করারই হতো, দ্বিতীয় স্ত্রীর সাথে যদি সহবাস করারই হতো, তাহলে সে কেন বারংবার জানুর মনে তার জন্য নতুন করে ভালোবাসার কুড়ি ফুটিয়েছে? আবার সে কুড়িটাকে নিজের হাতে নষ্ট করে দিল এক লহমায়। কাল অব্দিও জারুর মনে হয়েছিল সে বুঝি ভুল, অনুজ হয়তো তাকেই ভালোবাসে, কিন্তু না, সে ভুল করেছে। মনে হচ্ছে তার চিন্তাভাবনাগুলো সব ভুল, সব মিথ্যে ছিল। অনুজ তার ভরসা তার বিশ্বাস সব কিছু একবারে ভেঙে গড়িয়ে দিয়েছে আজ। না, আর এক মুহূর্তেও সে থাকবে না এবারই। সে ভেবেছিল তার সামনে যা ঘটেছে তার সবটাই হয়তো লোক দেখানো, বানোয়াট, হয়তো অনুজ তাকে শিক্ষা দিতেই এমন করছে। কিন্তু না, সে ভুল ছিল, তার ভাবনাগুলো সব ভুল ছিল। পরিশেষে সব পুরুষগুলোই এক, এরা নতুন শরীর পেলে আর কিচ্ছু চায় না, এরা ভালোবাসার মানেটাই বোঝে না, এরা কেবল দৈহিক চাহিদাকেই বোঝে। এত কিছুর পরেও সে কেবল অনুজকে ভালোবাসার জন্য এতটা বেহায়ার মতন এ বাড়ি ছেড়ে যায়নি। তবে এখন তার মনে হচ্ছে সে ভুল করেছে, তার হয়তো চলে যাওয়াটাই উচিত ছিল। নিজের দেহে অক্ষমতা নিয়ে এতটাও আশা করা যায় না। আজ নিজের চোখে যা দেখেছে, যা শুনেছে, তারপরে আর এ বাড়িতে তার হয়তো থাকা উচিত নয়, কারণ তার প্রতি হয়তো অনুজের ভালোবাসাটা আজকাল ফিকে হয়ে গেছে, যা ধীরে ধীরে পট্ট ফিকে হয়ে যাবে। আর সেটা চারুর পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হবে না। যেখানে আর ভালোবাসাটাই নেই সেখানে তার থাকাটা অনুচিত। তরু, এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে অনেকটাই ভালো, মুচকি হেসে অনুজের কথার জবাব দিল তরু। যদি খুব বেশি কষ্ট হয় বা খারাপ লাগে তাহলে আমাকে বলো, প্রয়োজনে ডাক্তারের কাছেও নিয়ে যাব, তুমি কোনো দ্বিধা করো না। আচ্ছা, একটা প্রশ্ন করব। আরে একটা কেন, হাজারটা প্রশ্ন করো, মুচকি হেসে তরুকে অভয় দিয়ে বলল অনুজ। আমরা যা করছি এতে কিন্তু আপুমনির কষ্ট হচ্ছে, আপনি কি আপুমনির অবস্থা দেখছেন? সে যদি সহ্য না করতে পেরে কোথাও চলে যায় বা কোনো ভুল কাজ করে? তরু, তরুর কথার সমাপ্তি ঘটাতে দিল না অনুজ, তার আগেই তাকে থামিয়ে দিল। এরপর শান্ত গলায় বলে, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, বাকিটা আমি সামলে নিব, তুমি এখন আমার দায়িত্ব। আর আমার কাছে ভালোবাসার আগে সেই মানুষটার দিয়ে যাওয়া দায়িত্বটা অনেক বড়, সো তুমি নিশ্চিন্ত থাকো, বুঝলে? আচ্ছা, আমি এখন গেলাম শাওয়ার নিব, সারা রাত যা গেল, গোসল করাটা এখন আমার জন্য ফরজ কাজ। আচ্ছা,
অনুজ নিজের রুমের গিয়ে কভার থেকে জামা কাপড় নিতে গিয়ে দেখলো চারু বারান্দায় দাঁড়িয়ে আছে। চারুর কাছে গিয়ে তাকে ধরতেছেও কিছু একটা ভেবে আবার ওয়াশরুমের দিকে চলে গেল। শরীরের যা অবস্থা, এই অবস্থায় সে তার লতা শুতে পারবে না, তার চেয়ে বরং গোসল করে তারপর সে তার লতার কাছে যাবে। অনুজ ওয়াশরুমে দরজা লাগাতেই চারুর চোখ থেকে দু ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আজ তার অনুজের তার লতার কাছে আসতেও ভাবতে হচ্ছে, সংকোচ বোধ করছে সে। সত্যি সময়ের সাথে ভালোবাসার রঙও বদলায়। গোসল সেরে ফুরফুরে মনে ওয়াশরুম থেকে বের হলো অনুজ। মানুষ যতই ক্লান্ত থাকুক না কেন, সে যদি একটা লম্বা শাওয়ার নেয় তাহলে তার সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে লতাকে ডাকলো অনুজ। লাজুকো লতা, বউ আমার, তাড়াতাড়ি এক কাপ কড়া লিকার চা বানিয়ে দাও তো, সারা রাত এক ফোঁটা ঘুমও হয়নি। তোমার হাতে চাটা খেয়ে একটা লম্বা ঘুম দিব ভাবছি। চারুর কোনো সাড়া না পেয়ে বারান্দায় উঁকি দিয়ে দেখলো অনুজ। না, চারু রুমে নেই, তাই হয়তো তার ডাকে সাড়া দেয়নি, এমনটা ভেবে চুল আশ্রাতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো অনুজ। চিরুনি হাতে নিয়ে তা চুলে চালাতেই যাবে, তখনই তার নজর যায় ড্রেসিং টেবিলের গ্লাসের উপরে, সেখানে একটা কাগজ আঠা দিয়ে আটকানো। কাগজ আটকানো দেখে ভ্রু কুচকে গেল অনুজের। তাদের ড্রেসিং টেবিলের আয়নায় কে লাগালো এমন কাগজ? লতা। কিন্তু লতা এমনটা কেন করবে? এসব ভাবতে ভাবতেই চিরকুটটা হাতে নিয়ে খুলল অনুজ। কাগজ খুলতেই তার ভিতরের গোটা গোটা কলমের কালিতে লেখা দেখে অনুজের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে কি সত্যি সত্যি এটা দেখছে নাকি চোখের ভ্রম তা বুঝতে না পেরে আবারও একবার চিরকুটটা পড়ে দেখল সে। যেখানে ভালোবাসা ফিকে হয়ে গেছে, আজ সেখানে আবার প্রয়োজনও ফুরিয়েছে। মুক্তি দিলাম আপনাকে, সুখে থাকুন, তরুকে ভালো রাখবেন এই কামনাই করি। এই কয়েকটি লাইন পড়ে এই শ্রাবণ মাসের শীতলতায় অনুজ তরতর করে ঘামছে। চিরকুট হাতে সে ড্রেসিং টেবিলের সামনেই নিচে বসে পড়ল। তার লতা তাকে মুক্তি দিয়েছে মানে সে তাকে ছেড়ে চলে গেছে, এ যেন বিশ্বাসই হচ্ছে না অনুজের। মুহূর্তে সে বসা থেকে উঠে হন্যে হয়ে পুরো বাসা চারুকে খুঁজতে লাগলো, এমনকি ছাদও বাকি রাখেনি। না, চারু নেই, পুরো বাড়ির কোথাও সে চারুকে খুঁজে পায়নি। এটুকু সময়ে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে তার কাছে। নিজেদের রুমে গিয়ে চারু চারু বলে আর্তনাদ শুরু করল। তার করুণ আর্তনাদ শুনে মহসিন হাসান ও রহিমা বেগম এমনকি তরুলতাও ছুটে এলো। মহসিন হাসান কিছুক্ষণ আগেই ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকেছেন, আর রহিমা বেগম নিত্যদিনকার মতনই জায়নামাজের বিছানায় থেকে উঠে আসেন। তরু সবার পরে আসে, কারণ সে কিছুক্ষণ আগেই ঔষধ খেয়ে একটু ঘুমিয়েছিল। চোখ লেগে আসতেই অনুজের এমন আত্মচিৎকার শুনে ঘুম উবে যায় তার। সবাই এসে দেখে অনুজ ঘাটের কোণে ঘেঁষে নিজে বসে চিৎকার করে লতা লতা বলে আর্তনাদ করছে। মহসিন হাসান ছেলের পাশে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে অনুজ তার হাতের ছাড়ুর লেখা যাওয়া চিরকুটটা দিয়ে দিল। তিনি সেটা দুবার বললেন, তারপর তরুলতার দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের বেহায়াপনার জন্য আমার ঘরের লক্ষ্মী বাড়ি ছাড়া হলো। কি বলছো, কি এসব, কি হয়েছে? আর এই চিরকুটি বা কি লেখা আছে যার জন্য তুমি আমার ছেলেকে কথা শোনাচ্ছ? আর বৌমাই বা কোথায়? এই বাড়িতে ওর থাকার কোনো পরিস্থিতি তোমরা রেখেছো যে ওখানে এখানে থাকবে? তারপর অনুষের দিকে তাকিয়ে আবার বলেন, এখন আর কেঁদে কি হবে, যা করার তা তো করেই নিয়েছো। বলেই তিনি চিরকুটটা অনুষের দিকে ছুঁড়ে দিয়ে চলে গেলেন। রহিমা বেগমও স্বামীর পিছু পিছু চলে গেলেন। সবটা জানতে এতক্ষণ তরুলতার স্থির হয়ে দাঁড়িয়েছিল। অনুজের বাবা মা চলে যেতেই সে অনুজের পাশে গিয়ে বসল। আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম, আর তাই হলো, আমার জন্যই সব কিছু হলো। আপনি দয়া করে আপুমনিকে খুঁজে আনুন, আমি তার কাছে সব কিছুর জন্য ক্ষমা চাইব, প্রয়োজনে এই বাড়ি ছেড়েও চলে যাব, তবুও আমার আপুমনিকে খুঁজে আনুন প্লিজ। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তরু। অনুজের এখন সেদিকে খেয়াল নেই, সে এখন চারু চলে যাওয়া নিয়ে বিধ্বস্ত। মাথায় ব্যান্ডেজ নিয়ে সামনে বসে থাকা দুটো মুখের দিকে নিষ্ফলক তাকিয়ে আছে চারুলতা। অপরদিকের বসে থাকা মানুষ দুটোর তাকে নিয়ে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন, কিন্তু চারুর নিশ্চুপ চাহনিতে তারা কি বলবে, কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। তুই কেন ভাইয়াকে খবর দিতে দিচ্ছিস না? আর ওইভাবে অন্য মনস্ক হয়ে মাঝ রাস্তায় উদ্ভ্রান্তের মতোই বা
কেন হাঁটছিলি? কি হয়েছে চারু, আমাকেও বলবি না? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে অন্তত সবটা বল, না হলে আমি তোকে কোনো সমাধান দিব কি করে বল তো? নিজের কি হাল করেছিস দেখেছিস আয়নায় একবারও? আর ভাইয়াই বা কেমন, তোর এত অযত্ন করছে? যত্ন নেয়ার নতুন মানুষ পেয়েছে যে সে এখন। সামনে বসে থাকা মেয়েটি একের পর এক বিরতিহীন প্রশ্নের মাঝেই চারু বলে উঠল কথাটি। মানে কি বলছিসটা কি তুই? নতুন মানুষ বলতে তুই কি বোঝাতে চাইছিস? তুই যেটা বুঝেছিস আমি সেটাই বোঝাতে চেয়েছি। না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে চারু, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। আমার জানা মতে তার জীবনে তুই প্রথম এবং তুই শেষ নারী যাকে সে ভালোবাসে। প্রথম নারী হয়তো ঠিক, কিন্তু শেষ নারী হয়তো হতে পারলাম না। কি হয়েছে সবটা আমাকে খুলে বল চারু, আমি প্রথম থেকে সবটা শুনতে চাই। সামনে বসে থাকা মেয়েটির কথায় চারু প্রথম থেকে তাকে সবটা বলল, কারণ চারু এই মেয়েটিকে কখনোই কিছু লুকায়নি, আর আজও সে তার ব্যতিক্রম করেনি। সবটা শোনার পর মেয়েটি বলল, আচ্ছা সবটাই বুঝলাম, কিন্তু ভাইয়া বা তরু কেউ কি একবার নিজের মুখে এটা বলেছে যে তারা বিয়ে করেছে? বা কি এমন হয়েছিল সেদিন যাতে করে তোরা ভেবে নিলি ভাইয়া সত্যি সত্যি দ্বিতীয় বিয়ে করেছে? মেয়েটির কথায় চারু কিছুটা চমকালো, আবার কিছুটা ধমকে গেল। তারপর সেদিনের অনুজ তরুর কথাগুলো মনে করতে লাগলো, তারপর মাথা নেড়ে সে বলল, না অনুজ বলেননি, উনি তরুকে বিয়ে করেছেন। তাহলে তোরা বুঝলি কি করে ভাইয়া বিয়ে করেছেন, তাও আবার তরুকে? ভাইয়া কি বলেছিল সেদিন সেটা বল। আম্মা, তরু আজ থেকে এ বাসায় থাকবে, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। চারু যে মর্যাদায় এ বাড়িতে থাকে ঠিক সেই মর্যাদায় তরু আজ থেকে এ বাড়িতে থাকবে। মেয়েটির কথা চারু হুবহু তনুজের বলা কথাগুলো তাকে বলল। কিন্তু এতে বিয়ে করেছে তা তো বলেনি সে, তোরা নিজেরাই বুঝে নিলি সবটা? আম্মা বলেছিল চারু এ বাড়ির বউ, তরু চারুর বোনের মর্যাদা ছাড়া এ বাড়িতে ওরই মতন মর্যাদায় থাকবে। মানে তুমি কি তবে তরুকে বিয়ে করেছো? আমার কথার মানে যদি এটা বোঝো তোমরা, তাহলে সেটাই সত্যি মা। তরুর কোনো অমর্যাদা বা অসম্মান যেন না হয় সেটা খেয়াল রেখো। বাবা বার কয়েক জিজ্ঞেস করেছিল সে সত্যি তরুকে বিয়ে করেছে কিনা, কিন্তু সে বরাবরই চুপ থেকেছে। আর নীরবতাকে সম্মতির লক্ষণ বলা হয়, সেটা তো তুই জানিসই। সব ক্ষেত্রেই নীরবতা সম্মতি হয় না চারু। আচ্ছা বিয়ে করেনি সেটা না হয় মানলাম, কিন্তু তরুর সাথে একসাথে রাত কাটানো সেটাকে তুই কি বলবি? বলে কিছুটা চুপ হয়ে যায় চারু। মেয়েটি আবার বলে, কিন্তু কি চারু, পুরোটা বল আমাকে। চারু পাশে বসা পুরুষটির দিকে তাকিয়ে মাথা নত করে রইল। এতে করে মেয়েটি বুঝল চারু হয়তো সংকোচ হচ্ছে ছেলেটির সামনে কথাগুলো বলতে, তাই সে ছেলেটিকে ইশারা করতেই সে রুম থেকে বেরিয়ে গেল। তারপর মেয়েটি চারুকে বলল, এবার বল, নির্ভীক চলে গেছে। তখন চারু গতকাল রাত থেকে আজ ভোরে ঘটে যাওয়া সবটা মেয়েটাকে খুলে বলল। এতে করে মেয়েটা কিছুক্ষণ সময় নিয়ে নীরব হয়ে ভাবল, তারপর বলে, তোর উচিত ছিল ভাইয়াকে সরাসরি এ বিষয়ে প্রশ্ন করা, তুই কি সেটা করেছিস? না, কিন্তু তরুকে জিজ্ঞেস করতেই অনুজ আমার কথা এড়িয়ে গিয়েছে। মেয়েটি কিছুটা ভেবে বলল, ভাইয়ার সাথে তোর খোলামেলা কথা বলে সবটা ক্লিয়ার হওয়া উচিত ছিল, তা না করে শুধুমাত্র কিছু ঘটনা দেখেই তুই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারিস না চারু। চারু কিছুটা সময় চুপ থেকে বলে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দোস্ত, ঠিক বেঠিক সবটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার, আমার কিছুটা সময় লাগবে নিজেকে সামলাতে। মেয়েটা চারুর মনের অবস্থা বুঝে বলে, আচ্ছা তাহলে তুই সুস্থ হওয়া পর্যন্ত সময় নে, আরও একবার পুরো বিষয়টা ভেবে দেখ, কথা বলে সবটা মিটিয়ে নেওয়া যায় কি না, তারপর না হয় সিদ্ধান্ত নিস, আমি বাধা দেব না। মনে রাখিস একটা সম্পর্ক গড়তে বা ভাঙতে
বেশি সময় লাগে না, কিন্তু সেটাকে সারা জীবন টিকিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় বিষয়। আশা করি তুই আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার ভাববি। আমি গেলাম, তোর মেডিসিনের সময় হয়ে গেছে, তার আগে কিছু পেটে দেওয়া দরকার, আমি খাবার নিয়ে আসছি। মেয়েটি উঠে যেতেই তার হাত ধরে টান দিল ঝাড়ু। আমি যে তোর কাছে আছি এটা আপাতত কাউকে জানাস না। মুচকি হেসে মেয়েটি বলল, ভাইয়াকে আমি জানাবো না, তুই সময় নে, সুস্থ হো, তারপর না হয় কথা হবে। মেয়েটি চলে গেল আর চারুর মনে আবার জন্ম দিয়ে গেল এক গাদা নতুন প্রশ্নের ঝুড়ি। চারু আবার নতুন ভাবনায় বিভোর হয়ে গেল। তাহলে কি তার দেখা বা শোনায় কোনো ভুল হয়েছে? অনুজ কি তবে তাকে ঠকায়নি? কিন্তু অনুজ এমনটা কেন করছে? কেনই বা তাকে খোরসা করে কিছু বলছে না? কি উদ্দেশ্য তার? আর তোরই বা এতটা নির্বাক কেন? এমন হাজারো নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারুলতার মনে। সকালে যখন সে অনুজের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন সে অনেকটা উন্মাদের মতো রাস্তা দিয়ে হাঁটছিল। আর হাঁটবেই না বা কেন? যার ঘর মন বিশ্বাস সব কিছু একসঙ্গে ভাঙে, সে কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? চারু ও পারেনি, আর চার ফলস্বরূপ একটা গাড়ির সাথে ধাক্কা লাগে তার। ভাগ্য ভালো গাড়িতে থাকা লোকগুলো তার পরিচিত ছিল, তাই তো তারাই ওকে হসপিটালাইজ করে। চারুর শরীরে আঘাত লাগলেও তার তখনও অপবিস্তর হুশ ছিল, তাই তো সে বারবার তার সেই পরিচিত মুখদের অনুরোধ করেছে তার জন্য কাউকে তার কথা না জানায়। চারুর আকুতি ভরা অনুরোধ ফেলতে পারেনি তারা, তাই তো প্রাথমিক চিকিৎসা শেষে তারা তাকে তাদের বাসাতেই নিয়ে এসেছে, এরপর বাকিটা উপরিউক্ত। আর সাতটা দিন লতার মুখটা দেখেনি অনুজ, পাগল প্রায় অবস্থা এখন তার, কোথাও খুঁজতে বাকি রাখেনি সে। পরিচিত থেকে শুরু করে হসপিটালের মর্গ পর্যন্ত সে খোঁজ করেছে চারুলতার, কিন্তু চারুকে কোথাও খুঁজে পায়নি সে। উদ্ভ্রান্তের মতন জীবন কাটছে তার। মধ্যরাতে আজ বাসায় ফিরেছে সে, নিজেদের রুমটাতে ঢুকতে তার ভেতরটা হাহাকার করে ওঠে। হাজারো স্মৃতি ঘেরা রুমটায়, কিন্তু যাকে ঘিরে এত স্মৃতি সে মানুষটাই আজ নেই। কোথায় আছে চারু? কোথায় গেল তার লতা তার উপর অভিমান করে? কোনো খারাপ কিছু যে হয়নি এটা তার মন বারংবার বলছে, তবুও অবাধ্য মন বারংবার কু রেখে চলেছে। তার কেবলই মনে হচ্ছে সে বুঝে তার লতাকে চিরকালের মতন হারিয়ে ফেলবে। যে দায়িত্বের জন্য নিজের ভালোবাসাকে সে বাজি রেখেছে, সে দায়িত্ব যেন এখন তার কাছে যন্ত্রণায় রূপ নিয়েছে। কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যে সব কিছুর বিনিময়ে হলেও তার দায়িত্ব পালন করে যেতে হবে। আবার তার পাশে সে লতাকেও চায়, কিন্তু আজ ভালোবাসার মাঝে দায়িত্ব যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, খুব কি কষ্ট হতো চারু আরেকটু অপেক্ষা করলে? সে কি তার অনুজের উপর একটু ভরসা রাখতে পারল না? একটুখানি বিশ্বাস নিয়ে সে কি অপেক্ষা করতে পারত না? খুব কি ক্ষতি হয়েছে তো তাতে? এতগুলো বছরে সে কি বোঝেনি তার প্রতি অনুজের ভালোবাসার গভীরতা, নাকি সেই বোঝাতে ব্যর্থ হয়েছে? নিজের মনে মনে এমন অনেক কথা চোখতে থাকে অনুজ, যার কোনো উত্তর মিলে না। পরিশেষে নিজেই নিজের প্রশ্নের একটা একটা করে যৌক্তিক উত্তর দেয় নিজের মতন করে। তাই ভুল হয়েছে লতাকে সবটা পরিষ্কার করে না বলা, আর সেটা বুঝতে পারছে অনুজ, কিন্তু কিছু করতে পারছে না। অনুজ, তাড়াতাড়ি তোর রুমে আয়, মেয়েটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, শরীর পুরো জ্বরে পুড়ে যাচ্ছে, ডাক্তারকে খবর দে। মায়ের কথা ধ্যান ভাঙে অনুজের, পরক্ষণেই নিজের সামলে ছুটে যায় তরুর রুমের দিকে। তরুর আবার খারাপ কিছু হলো না তো? অজানা এক আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। চৈত্র মাসে শেষ দিকে নাগাদ অর্থাৎ বসন্ত তার বিদায় ঘোষণা করবার কিছুদিন আগে থেকেই যেন শোনা যেতে থাকে রুদ্র কৃষের গম্ভীর পদধ্বনি। বসন্ত বাতাসে একটু একটু করে মিশতে থাকে কঠোরতার গন্ধ। বৈশাখের দুপুরে এর রূপ হয়ে ওঠে কঠিন, কঠোর ও রুদ্র। মধ্যগগনে বিরাজমান জ্বলন্ত সূর্য তার সম্পূর্ণ তেজ উজাড় করে ঢেলে দেয় পৃথিবীর বুকে। পিস ঢালার রাস্তায় প্রখর রোদ মাথায় নিয়ে চারু হেঁটে চলছে দ্রুত গতিতে, উদ্দেশ্য ফাইনাল পরীক্ষার নোটস কালেক্ট করা। বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন ইউনিভার্সিটিতে যেতে পারেনি সে, তবে তার অনুপস্থিতিতে সে অনুকে বারবার অনুরোধ করেছিল সে
যেন একটা ক্লাসও মিস না দেয়। বেচারা অনু বেস্ট ফ্রেন্ডের আদেশে তাকে ছাড়াই এদিমের মতন অনেকগুলো ক্লাস একা অ্যাটেন্ড করেছে। আসলে সে আর চারু একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। চারুর সাথে তার আলাপ সেই কলেজ জীবন থেকে। এরপর তাদের বন্ধুত্ব এখন আরও অনেক গভীর হয়। অনুদের বাসার অনেকবার যেতে চাইলেও নানান কারণে আর তার যাওয়া হয়নি। আজ অনু এক প্রকার ব্ল্যাকমেল করে চারুকে তাদের বাসায় নিচ্ছে। চারু যদি তার বাসায় না যায় তাহলে কোনো নোট সে তাকে দিবে না। অগত্যা চারু বাধ্য হয়ে এখন এই দুপুরের ফাটা রোদ্দুর ছুটছে অনুর বাসায়। চারুদের বাসা থেকে অনুদের বাসার দূরত্ব 30 মিনিট। দুপুরের প্রথম প্রহর হওয়ায় একটা অটোও পায়নি চারু। রিক্সায় যাওয়ার মতন ভাড়া তার কাছে হবে না, তাই পা দুটোই তার ভরসা। বাসায় থেকে থেকে অনু অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার মেইন গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি এখনও এসে পৌঁছায়নি। চারু এই প্রথম তাদের বাসায় আসবে, এ নিয়ে তার যে কত উত্তেজনা হচ্ছে ভিতরে ভিতরে তা বলা বাহুল্য। চারুকে সেই কলেজ থেকে সে কতবার তাদের বাসায় আনতে চেয়েছিল, কিন্তু বরাবরই কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত তার আর আসা হয়নি। চারুকে এ বাসায় আনার অবশ্য অনুর অন্যতম একটা উদ্দেশ্য আছে, আর তা হলো তাকে তার মাকে দেখানো। নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বান্ধবীটিকে সে তার ভাবি করে সারা জীবন নিজেদের বাড়িতে রাখতে চায়। একবার শুধু চারুকে তার মার পছন্দ হয়ে যাক তাহলেই কিল্লা ফতে। উফ, তার ভেতরে যে কী রকম উত্তেজনা কাজ করছে! এর মাঝেই কলিং বেলের আওয়াজে অনুর অস্থিরতা মাখা মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলল চারু, এসেছে ভেবে। যতটা হাসির মুখে দরজাটা খুলেছে ততটাই নিরাশ মুখে দরজাটা বন্ধ করলো সে। অনুজ বোনের এমন পরিবর্তন দেখে তার মাথায় গাট্টা মেরে বলল, কি রে, আমাকে দেখে মুখটা অমন পেঁচার মতো করে উঠলি কেন? আজকে কি আমাকে দেখতে এতই খারাপ লাগছে? ধুর ভাইয়া, সবসময় তোমার আমাকে কথায় কথায় গাট্টা মারতেই হবে? এটা কি দিনে দিনে তোমার অভ্যাস হয়ে গেছে? নিজের মাথা ডলতে ডলতে বলে অনু। এটা না হয় আমার অভ্যেস, কিন্তু তুই এমন বাংলার পাঁচের মতন মুখটা করে নিলি কেন আমাকে দেখে? আমি তোমাকে আশা করিনি এখন, তাই। তাহলে কাকে আশা করেছিস? শুন, ভ্রুকুচকে বলে অনুজ, আমার বেস্টি চারুল। পুরো নামটা উচ্চারণ করার আগেই আবার বেল বেজে উঠল। অনুজ ভাইয়ের সাথে আর কথা না বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে দরজা খুলতে চলে গেল। বোনের কাউকে নিয়ে এত আগ্রহ দেখে অনুজের ইচ্ছে হলো সে আগন্তুককে দেখার, তাই সেও দাঁড়িয়ে রইল হাতে অফিসের ফাইল নিয়ে। অনু দরজা খুলতেই তার সামনে আসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে বলল, দোস্ত, ফাইনালি তুই এলি আমার বাসায়। তখনই চারু বলে উঠল, এই খাচ্চর মাইয়া আমারে ছাড়তো পুরো শরীর ঘামে চুপচুপ করছে, আর সে আসছে এখন পীড়িত করতে। বলতেই অনু চারুর নাক টেনে বলল, সত্যিকারের ভালোবাসলে ঘামে ভেজা চুপচুপে শরীরেও সুগ্রাম পাওয়া যায় চারুমণি, বলেই দুজন অটো হাসিতে ফেটে পড়ল। এদিকে চারুর হাসির শব্দে অনুজের বুকটা যেন মৃদু কেঁপে উঠল। তার চোখ হঠাৎই অনুর আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে চাইছে। কেন যেন তার মন বলছে ওই মুখটা দেখার জন্যই সে এতকাল অপেক্ষা করেছে। দূর থেকে দাঁড়িয়েই দেখার চেষ্টা করছিল অনুজ। ততক্ষণে অনু চারুকে নিয়ে ভিতরে প্রবেশ করে পরক্ষণে নীল থ্রিপিস চুলে বেনুনির চোখে হালকা কাজল যা ঘামে লেপটে গিয়ে পুরো মুখে ছড়িয়ে গেছে, কি দারুণ মায়াবী চোখ মেয়েটার! এই চোখ দেখেই যেন সে অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। তার হঠাৎই মনে হলো এই মেয়েটাকেই তার চাই, তার প্রতিটা কিছুতেই তার বিস্তার সে চায়। ঘামে লেপটে থাকা শরীরেও যেন হাজারো সৌরভ ভাসছে মেয়েটার। লতানো শরীর যে তার মনে প্রেমের দোল খেয়ে গেছিল সেই প্রথম যার অনুভূতি আজও ও ভুলতে পারেনি অনুজ। তার সেই ঘোরে দাঁড়িয়ে থাকার কোনো এক মুহূর্তেই অনু চারুকে তার সামনে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলে, ভাইয়া, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড চারুল। অনুর কথা শেষ করার আগেই অনুজ বলে ওঠে, লতা, আমার লাজুক লতা। ততক্ষণে চারুর মুখ হাঁ আর অনু তো ভাইয়ের কাণ্ডে দিশেহারা।
এবার চারুকে পেতে অনুজকে তেমন বিশেষ কষ্ট করতে হয়নি, কারণ অনুজের মায়েরও চারুকে অনেক পছন্দ হয়েছে। এরপরে সপ্তাহেই চারুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় অনুজের মা। ছেলে ছেলের পরিবার সব কিছু মনের মতন হওয়ায় চারুর বাবা মাও আর বিয়েতে অমত করেনি। তার ফাইনাল পরীক্ষার পরেই বিয়ের কাজ সম্পূর্ণ করে অনুজ চারুকে নিজের স্ত্রীরূপে ঘরে তোলে। চারুলতার বিয়ের দিন সবচেয়ে বেশি কেঁদেছিল তরু। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পরে যখন তার জেঠু তাকে এ বাড়িতে নিয়ে আসে, তখন থেকেই সে নিজের বড় বোন রূপে চারুকে সবসময় পেয়েছে। চারু সবসময় আগলে রাখত তরুকে। চারুর যখন বিয়ে হয় তখন তরু সবেমাত্র একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। তার জীবনে এই ১৬টি বছর তার আপু মনির তাকে আগলে রেখেছে সব বিপদ থেকে, আর সে আপু মনির হঠাৎ দূরে চলে যাওয়াটা অনেকটা কষ্টদায়ক তরুর কাছে। তবুও সব শেষে চারুকে নিজের পিত্রালয়ে ছেড়ে চলে যেতে হয়েছিল। অনুজের সাথে চারুর বিয়ের পর তার জীবনে যেন সুখের এক অন্য ফোয়ারা চলে এসেছিল। সে তখন নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে এদিকে চারুর অবর্তমানে তরু একা হয়ে গেল। এই একাকিত্বের সময়টায় তার বেশি বেশি করে নিজের অতীতের কথা মনে পড়ত। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে তার সাজানো জীবনটা হঠাৎ বিপর্যয় হয়ে সবটা মিলে সেদিনকে দিন একটা ড্রামার মধ্যে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার জীবনে আসে এক আগন্তুক, যে কিনা তখন তাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছিল, যাকে পেয়ে ধীরে ধীরে তরুও যেন নিজে ডিপ্রেশন কাটিয়ে উঠছিল। তেমনই নতুনভাবে নিজেকে খুঁজে পাচ্ছিল সে। একটা সময়ে সে আগন্তুকী হয়ে উঠল তার নেশা, যে নেশা কাটানো সম্ভব ছিল না, যে নেশা তার রন্ধ্রে রন্ধ্রে মিশে তাকে ধীরে ধীরে খাদের কিনারায় নিয়ে যাচ্ছিল, যা সে টেরও পায়নি। আসলে অতিরিক্ত দুঃখে মানুষ যেমন ভুল সিদ্ধান্ত নেয়, তেমনি অতিরিক্ত আবেগে মানুষ দিক বিদিক শূন্য হয়ে পড়ে, যেটা তরুর সাথে ঘটেছিল। সে ভুল সময়ে ভুল মানুষকে নিজের সাথে জড়িয়ে ফেলেছিল। যদি সে মানুষটার কর্ম ভুল থাকলেও তার ভালোবাসাটা ছিল খাঁটি, কিন্তু ভুল তো ভুলই হয়, সবসময় তাকে শোধরানো যায় না। আর যদিও বা শোধরানো যায় তবে তাকে অনেক বড় মূল্য দিতে হয়, তরিকেও দিতে হয়েছে মূল্য, কিন্তু সে তার ভুলের মূল্য দিতে গিয়ে অনেকগুলো সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে, যে সমীকরণ সে চাইলেও আগের রূপে ফিরিয়ে আনতে পারবে না। তুষারের সাথে তরুর পরিচয় হয় একটা ফেসবুক গ্রুপে। একটা পোস্টের কমেন্টের মাধ্যমে দুজনের প্রথম আলাপ। এরপর সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রণয়ে, যা একটা সময় গভীর প্রণয়ের পর্যায়ে চলে যায়। অল্প বয়স স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন তরু ভালোবেসে স্বপ্ন বুনতে থাকে তুষারকে নিয়ে, কিন্তু তুষার তার মনে তরুর জন্য ভালোবাসা বা মোহ কোনোটাই নয়, বরং রয়েছে একরাশ ঘৃণা, যার বিন্দুমাত্র আজ তরুলতা করতে পারেনি। যদি আর করতে পারতো তাহলে সে এই ভুল মানুষটাকে ভালোবেসে নিজের ক্ষতিও করত না, আর ওই মানুষটার মনস্কামনাও পূর্ণ হতে দিত না। তুষার হলো চারুভার্সিটির এক সিনিয়র বড় ভাই, ছাত্রনেতাও ছিল বটে। স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়, চারুকে ভার্সিটির প্রথম দিনই তার ভালো লেগে যায়। চারু যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন থেকে তুষার নানাভাবে নিজের মনের কথা চারুকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু চারু বরাবরই তাকে উপেক্ষা করে যেত। একটা পর্যায়ে তুষার ঠিক করে যে সে সরাসরি চারুকে নিজের মনের কথা জানাবে। তাই দেরি না করে এক বর্ষার ঝুম বৃষ্টির দিনে চারুকে ভালোবাসি কথাটি বলেই ফেলে দেয় সে। কিন্তু চারুর বরাবরই তুষারকে পছন্দ ছিল না। তার উপর তুষারের জন্য পুরো ক্যাম্পাসের প্রায় প্রতিটি ছাত্রছাত্রী তাকে ভাবে ভাবে বলে ডাকত, যেটা তার একদমই সহ্য হতো না। তার উপর তুষারের জন্য ফার্সিটির অন্য কোনো ছেলেরাও তার সাথে মিশত না, যদিও সে মিশতে চাইতো, কিন্তু অপরপক্ষে থেকে তারা নাকচ করত। তুষারের পাগলামোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিল চারু, কিন্তু তুষার সরাসরি কখনো কিছু না বলায় সেও তার সঙ্গে কিছু বলতে পারছিল না। তাই তো সেদিন যখন তুষার ভরা বর্ষায় পুরো ফার্সিটি ক্যাম্পাসে সবার সামনে তাকে প্রেম নিবেদন করে, তখন চারু তার এতদিনকার ক্ষোভ একসাথে ছাড়ে তুষারের উপর। তুষারকে চরম অপমান করে সে রিজেক্ট করে দেয়। চারুর অপমানে তুষার সেদিন তাকে হুমকি দিয়ে বলেছিল, আমি এর চরম প্রতিশোধ নেব চারুলতা, আজকের এই কাজের জন্য তুমি এমন শাস্তি পাবে যা তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে, আর ভাববে কেন আমার সাথে এমনটা করেছো তুমি।
কিন্তু চারু তুষারের সেই হুমকিকে আমলে নেয়নি। সে ভেবেছিল তুষার হয়তো তাকে ফাঁকা হুমকি দিয়েছে, তাই তো সে আগের মতনই নর্মাল লাইফ লিড করতে থাকে। এর কয়েক মাস পরে অনুজের সাথে পারিবারিক মতে ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায় চারুর। বিয়ের পর নিজের নতুন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে সে যে তার মস্তিষ্কে কোনো মতেই তুষারের নাম আর ছিল না। অন্যদিকে তুষার চারুর সব খবরই নিয়মিত রাখত গোপনে। চারুর বিয়ের খবরটাও সে পেয়েছিল, সে কিন্তু তাতেও সে চুপ ছিল, কারণ তুষার জানতো চারুকে আঘাত করলে সে আঘাত একটা সময় চারু হয়তো ভুলে যাবে, কিন্তু নিজের জীবনে এগিয়ে যেত তাতে করে তুষারের রাগ বা ঘৃণা কোনোটাই কমতো না। তাই সে চারুর দুর্বলতা খুঁজে বের করতে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সেটাই করেছিল। তরুকে নিজের ভালোবাসার ঝালে ফাঁসানো তুষারের বা হাতের কাজ ছিল, তাই তো ফেসবুকে তরুর সাথে কথা বলতে বলতে একটা সময় তাকে তার প্রতি দুর্বল করে নিয়েছিল, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে তার চরম সর্বনাশী মেতে উঠতে উঠে পড়ে লাগে তুষার। তরু তুষারকে অনেক ভালোবাসত, আসলে অল্প বয়স তো, তাই ডিপ্রেশনের সময় যাকে পেয়েছিল তাকেই আঁকড়ে ধরতে চেয়েছিল সে। তখন চারুর বাবা দেশের বাইরে যান, আর তরু তার জেঠিমাকে বলে সে বন্ধুদের সাথে টুরে যেতে চায়। চারুর মা প্রথমে রাজি না হলেও তরু জোরাজুরিতে শেষমেশ রাজি হয়েছিল। তরুও খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের ভালোবাসাকে চিরকালের জন্য নিজের করে পেতে। আসলে তুষার তরুকে বুঝিয়েছিল তারা আপাতত লুকিয়ে বিয়ে করে নিবে, পরে তুষার যখন চাকরি পাবে তখন দুজনে বাসতে জানাবে। তরু প্রথমে রাজি হয়নি, কিন্তু তুষার তার কুচুকরি বুদ্ধি দ্বারা তরুকে শেষ পর্যন্ত রাজি করিয়ে নেয় নিজের কথায়। তাই তো বাসায় মিথ্যে বলেছে সে, আসলে সেদিন সে আর তুষার বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। বাসার বাইরে আসতেই তরুকে নিজের বাইকে বসিয়ে সাই করে চলে যায় তুষার। ঘণ্টা দেড়েক পর একটা বাড়ির সামনে এনে বাইক দাঁড় করিয়ে তরুকে নিয়ে ভিতরে যায় তুষার। তরু তখনও বিস্ময়কর চাহনি নিয়ে কেবল সবটা দেখেছে। কিছুক্ষণ পর যখন একটা ফ্ল্যাটে কয়েকজন লোকের সাক্ষীতে তাদের বিয়ে হয়ে যায়, তখন তরু বুঝতে পারে তার জীবনের সমীকরণ ওই মুহূর্তে থেকে বদলে গেছে। পারতপক্ষে তরু তখনও বোঝেনি তার জীবনে কি ভীষণ বিপর্যয় ঘনিয়ে আসছিল। বিয়ে পড়ানোর পর তুষার কাজী আর তার বন্ধুদের নিয়ে বাসায় বাহিরে চলে যায়। বাইরে আসতেই অনেক তুষারকে জিজ্ঞেস করে, কিরে শেষ পর্যন্ত তুই তরুকে সত্যি সত্যি বিয়ে করে ফেললি? তুষার রহস্যময় একটা হাসি দিয়ে বলে, চোখের সামনে সবসময় যা ঘটে তা সত্যি নাও হতে পারে, তার পিছনে হয়তো অন্য কোনো সত্যিও থাকতে পারে বন্ধু। তার মানে তুই তরুকে বিয়ে করিসনি? করিনি সেটা তো বলিনি, আর করেছি সেটাও বলছি না। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, এর জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি। আমি শুধু ওই চারুলতার মস্তিষ্কে সারা জীবন অনুশোচনায় দব্ধ হওয়া দেখতে চাই বলে সে আবার ফ্ল্যাটের ভিতরে চলে যায়। রাত ১২টা, দুজন মানুষের উত্তপ্ত নিঃশ্বাস বইছে দ্রুত গতিতে। দুটি দেহ কিছুক্ষণ আগে একে অপরের সাথে মিশে গিয়েছিল, পৌঁছে গিয়েছিল ভালোবাসার এক অতল সমুদ্রে। একজন ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে, অন্যজন নিজের প্রতিশোধের এক ধাপ এগিয়ে গিয়েছে। দুজনের মুখেই তখন তৃপ্তির হাসি, কিন্তু সেই হাসির পিছনে কারণটা ভিন্ন। সকালে স্নিগ্ধ আলোতে নিজের বাহুবন্ধনের চোখ খুলতেই তরুকে দেখে একটা কুটিল হাসি দিল তুষার। তরুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে সে বলছে, মেয়েটা বড্ড বোকা, বড্ড সরল, তাই তো তাকে ঠকাতে তার এতটুকু পরিশ্রম হয়নি। যাক, এরপর তরুর সাথে সে এমন একটা কাজ করবে যার তরুণ চারুলতা সারা জীবন নিজের মনের ভিতর ঘুমড়ে থাকবে। চারুর চোখে যখন তার অপরাধবোধ যখন সে দেখবে তখনই তার শাস্তি, তখনই সে তৃপ্ত। তার মনে তরুর জন্য একটু ভালোবাসা নেই, শুধু আছে ঘৃণা। কিন্তু এখানে আদৌ তরুর কি সে ঘৃণার ঝোঁকও কি না তা একবারও বিবেচনা করেনি তুষার। সে শুধু নিজের স্বার্থে অনর বর্তমান। তরুকে হসপিটালে অ্যাডমিট করেছে অনুজ, সঙ্গে তার মাও এসেছে। ডাক্তার তরু সব টেস্ট করে চেক আপের পর অনুজ আর রহিমা বেগমকে নিজের কেবিনে ডেকে পাঠায়। আচ্ছা পেশেন্ট আপনার কি হয়, মিস্টার অঞ্জু আহসান? ডাক্তারের প্রশ্নের উত্তর অনুজ দেওয়ার আগেই রহিমা বেগম বলে ওঠেন, আমার ছেলের বউ, কেন ডাক্তার, তোর কি কোনো সিরিয়াস কিছু হয়েছে? উদ্বিগ্ন গলায় বলেন শেষ কথাটি। ডাক্তার হেসে বলেন, না ম্যাডাম সিরিয়াস কিছু হয়নি, আসলে আপনি দাদু হতে চলেছেন,
পেশেন্ট প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে রহিমা বেগম যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে তিনি ছেলেকে চেয়ার ছেড়ে উঠে জড়িয়ে ধরলেন আর বলেন, আমি বলেছিলাম না তুই আবার বিয়ে করলেই বাবার ডাক শুনতে পারবি, দেখলি আমার কথাই সত্যি হলো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমি এখনই অনুকে খবরটা জানিয়ে আসি। আর বলেই উনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। এদিকে অনুজ এবার ঠিক করল এখন সময় এসে গেছে সব কিছু সামনে আসার। সে যেমন তার লতাকে ভালোবাসে তেমনই তরুকেও স্নেহ করে, তাই এখন তাকেই সবটা ঠিক করতে হবে। এবার চারটায় তো তাকেই সবটা বুঝিয়ে দিতে হবে, আর তাকে তা কীভাবে বোঝাতে হবে সেটাও তনুজ আহসান খুব ভালো করে জানে। এবার সবার সব কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। রাতে চারুকে ওয়াদা দিয়ে ভুল করেছে অনুজ, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অনুজ। এই জন্যই বুঝি কেউ একজন বলেছিলেন, না জেনে শুনে কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। সে যদি একটি টের পেত চারু তাকে দিয়ে এমন এক কঠিন ওয়াদা আদায় করে নিবে, তবে সে কখনোই সে ওয়াদা তার লতাকে দিত না। কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূল, সে এখন না পারছে এগোতে আর না পারছে পেছোতে। সে যদি এগোয় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে, আর যদি পিছোয় তবে যদি চারুর কোনো ক্ষতি হয় তবে সে তা কখনোই মেনে নেবে না, কারণ অনু সে তার চারুলতাকে খুব ভালোবাসে, একটু বেশি ভালোবাসে। সে কী করে চারুহীন বাঁচবে? এসব কথা চিন্তা করতে করতেই ভারাক্রান্ত মন নিয়ে সে অফিসে যাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যা তাকে হ্যান্ডেল করতে হবে, তাই তো মনের কষ্টকে সাইডে রেখে সে নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। এর মাঝেই অনুজ পড়লে ঢাকা শহরের বিখ্যাত জ্যামে। জ্যামে বসেও তার কেমন অস্থিরতা লাগছিল, গাড়ির মধ্যেই উসকুস করছে সে। এর মাঝেই তার দৃষ্টি যায় ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় কোনো এক শাড়ি পরিহিতা রমণী রাস্তার মাঝে এলোমেলোভাবে হাঁটছে। এভাবে হাঁটলে যে কিছুক্ষণের মাঝেই একটা অঘটন ঘটবে তা গাড়িতে বসেই সে ভেবে নিল। মানবিকতার খাতিরে সে নেমে গেল গাড়ি থেকে, নেমেই ছুটল ওই মেয়েটির দিকে। কাছাকাছি যেতেই সে দেখল উল্টো দিক থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে মেয়েটার দিকে এগিয়ে আসছে। তা দেখে অনুজ আরও জোরে দৌড় দিয়ে মেয়েটাকে মুহূর্তে টান দিয়ে রাস্তার একটা ফুটপাতে ফেলে দিল। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ এলো, সে মাটি থেকে উঠে পাগলের মতো বারবার বিলাপ করে কাঁদতে লাগলো। তার অনুজকে বলতে লাগলো কেন অনুজ তাকে বাঁচালো, সে তো আর বাঁচতে চায় না, এই জন্য তো সে মৃত্যুর পরটাকে বেছে নিয়েছে। এতক্ষণ মেয়েটার মুখ দেখে অনুজ থমকে গেল। এখানে এমন একটা পরিস্থিতি যে সে তরুকে দেখতে পাবে তা সে কল্পনাতেও ভাবেনি। কিন্তু মেয়েটার হয়েছে রাখি যে সে এইসব আত্মহননের মতন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। চারুর সাথে বিয়ে হওয়ার পর থেকেই তরুকে নিজের ছোট বোনের মতন দেখে এসেছে। এই দুঃখী মেয়েটাকে তার বড্ড আপন লাগে, তাই তো রক্তের সম্পর্কে ছাড়িয়ে তারা দুজন দুজনকে ভাই বোনের মতন শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই তরুর এমন পরিস্থিতি যেন একটা বিস্ময় মনে হলো অনুজের। সে বারবার তরুকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে পিচ্চু, কেন তুমি এমন পাগলামো করছে, কেন নিজের জীবন শেষ করতে চাইছো, তুমি আমাকে বলবে না, তুমি তোমার ভাইকে বলবে না পিচ্চু? কিন্তু এতেও কোনো ভাবের পরিবর্তন হয় না তরুর। সে কেবল আত্মহত্যার করার জন্য মাঝ রাস্তায় ছুটে যেতে চাইছে, কিন্তু অনুজের শক্ত পুরুষালী হাতের বাঁধন ছেড়ে সে দৌড়ে যেতে পারছে না। আর এদিকে তরু এমন পাগলামো দেখে একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনুজের। তরুর কান বরাবর দিল এক থাপ্পড়। এরপর রহিমা বেগম বাহিরে এসেই অনুজকে ফোন করল। ফোন রিসিভ করতেই অনুজ কিছু বলে ওঠার আগেই তিনি বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে অনু, তুই খুব শীঘ্রই ফুপু হতে চলেছিস। অপর পাশে তখন নিস্তব্ধতা, হয়তো ফোনের অপরের ব্যক্তিটি ঠিক কী রিয়াকশান দেবে বুঝে উঠতে পারছে না। এদিকে অনু খুশিতে বাক্যহারা হয়ে গেছে, ভেবে রহিমা বেগম দু চারবার হ্যালো হ্যালো করে লাইনটা কেটে দিলেন। তার এখন অনেক কাজ, সবাইকে জানাতে হবে তো তার বংশের বাতি আসছে এত বছর পর, তাছাড়া মাদ্রাসার এতিম বাচ্চাদেরকেও খাওয়াবেন বলে তিনি ঠিক করেছেন। অবশ্যই তার মনোবাসনা পূর্ণ হতে চলল, তিনি দাদু হচ্ছেন, এর চেয়ে বড় খুশি তিনি হয়তো স্বর্ণের খনি পেলেও খুশি হতেন না। আনন্দে গদগদ হয়ে তিনি মহসিন আহসানকে ফোন দিলেন খুশির সংবাদ দিতে আর বাসায় মিষ্টি আনিয়ে রাখতে।
তিনি নাতির আসার খুশিতে পুরো মহল্লায় আজ মিষ্টি বিতরণ করবেন। অনু বাচ্চাকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বড্ড ক্লান্ত। তার এই দোষী মেয়ের জন্য তার চিন্তার শেষ নেই। মেয়েটা অতিরিক্তই চঞ্চল, এই নিয়ে যদি সে নির্ভীককে কিছু বলে তবে সে বলে, ব্যাস এরপরই বাচ্চাকে রেখে তুমুল ঝগড়া লেগে যায় তাদের। আজও তার ব্যতিক্রম হলো না। নির্ভীক অনু যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল, তার মাঝেই তাশরিন অনুর মেয়ে এসে মায়ের শাড়ির আঁচল টান দেয়। আঁচলে টান পড়ায় অনু মেয়ের দিকে ঝুঁকতেই তাশরিন বলে, মামিমা কই আম্মু, মামিমা কই, আমি মামিমার সাথে খেলা করব। মেয়ের কথায় অনুরও হঠাৎ মনে পড়ল, তারা ছাড়াও ওদের বাসায় এখন চারুরও বাস। কিন্তু এত চেঁচামেচির পরও চারু একবারও রুম থেকে এলো না ভাবতেই সে একটু অবাক হলো। সচরাচর চারু এমনটা করে না। তার উপর মেয়ে বলছে চারু ঘরে নেই, তাহলে চারু গেল কোথায়? সে নির্ভীকের সাথে ঝগড়া বাদ দিয়ে ছুটলো চারু রুমের দিকে। উত্তরের প্রশস্ত রুমে ঢুকে চারুকে দেখতে পেল না অনু। সে তখন ভাবলো হয়তো বারান্দায় কিংবা ওয়াশরুমে আছে চারু। সে স্থানগুলো দেখলো, কিন্তু না, চারু নেই। অনুর খোঁজাখুঁজি দেখে নির্ভীকও তার সাথে পুরো বাড়ি খুঁজলো চারুকে। এমনকি সামনের রাস্তায়ও একবার দেখে এলো নির্ভীক, কিন্তু চারু নেই, কোথাও নেই। হঠাৎ যেন কর্পূরের মতন উবে গেল চারু। হঠাৎ চারুর চলে যাওয়া কারণ বুঝতে পারলো না অনু। পরে আবার ভাবলো হয়তো কাল সে তাকে সবটা বুঝিয়েছে বলে আবার সে বাসায় ফিরে গিয়েছে। তাই সে দ্রুত ঘরে গিয়ে নিয়ে ফোন হাতে নিল। মাকে ফোন দিয়ে নিশ্চিত হতে আদৌ চারু ও বাড়ি গিয়েছে কিনা। রহিমা বেগম অনুর ফোন পেয়ে সাথে সাথেই তা রিসিভ করে বলেন, কিরে ফুফু হবি শুনে তোর কথাই বন্ধ হয়ে গেল? যে তখন কোনো কথাই বললি না। মায়ের কথা শুনে অনু যেন আকাশ থেকে পড়ল, এমন অবস্থা। সে তার মায়ের কথায় আগা মাথা কিছুই বুঝে উঠতে পারল না। তাই সে মাকে থামিয়ে দিয়ে বলল, কি সব বলছো মা, আমি ফুফু হতে চলেছি? মানে চারু কি প্রেগনেন্ট? চারু নয়, তরু আমার ছেলের সন্তানের মা হতে চলেছে অনু। মায়ের কথা শুনে তরু যেন এবার সত্যি সত্যি বাঘারা হয়ে গেল। নিজেকে সামলে কিছুক্ষণ পরে সে তার মাকে কিছুটা রেগে বলে, মা তোমার কি জ্ঞান বিবেচনা বোধটুকু লোপ পেয়েছে যে দিনের বেলায় এসব আসব কথাবার্তা বলছো? তরু কি করে প্রেগনেন্ট হয়? অনুস্তুরু বিবাহিত, ওদের সন্তান হওয়াটা কি স্বাভাবিক নয় অনু? কিছুটা রেগে বলেন রহিমা বেগম। মায়ের রাগের টোয়াকা না করে অনু উল্টো চেঁচিয়ে তাকে বলে, মা তুমি বংশরক্ষায় এতটাই অন্ধ হয়ে আছো যে ঠিক বেঠিক তো দূরত্ব, তো লজিক কোনো কিছুই ভাবার প্রয়োজনও নেই। কি বলছিস কি তুই এসব? আমি ঠিকই বলছি মা, দেখো তোমার ভাষ্য মতো তরুকে ভাইয়া বিয়ে করেছে এবং এখন ওর গর্ভে ভাইয়ার সন্তান, তাই তো? এগুলো বলে তুই কী বোঝাতে চাইছিস অনু? মা একটু বুদ্ধি খাটিয়ে ভাবো তো, বিয়ের এক সপ্তাহ গড়াতে না গড়াতেই তোরও প্রেগনেন্ট, এটা আদৌ কি বিশ্বাসযোগ্য কথা তুমিই বলো। এখানে তুই অবিশ্বাসের কী দেখলি অনু? খুশিতে আত্মহারা না হয়ে নিজেকে নিজেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। বলেই ফোনের লাইনটা কেটে দিল অনু। লাইন কাটতেই তার মোবাইল স্ক্রিনে মায়ের নাম্বার থেকে আরও আধা ঘন্টা আগের মিসড কল ভেসে উঠল। কিছু একটা ভেবে অনু মায়ের কল লিস্টটা চেক করতেই বুঝে গেল মায়ের কলটা তখন চারুই রিসিভ করেছে। আর মা অনু ভেবে হয়তো তোর প্রেগনেন্সির কথাটা চারুকেই বলেছে। তাহলে কি চারু আবার অনুজকে ভুল বুঝল? তরুর গর্ভে অনুজের বাচ্চার কথা শুনে কি তবে এবার চারু তার আশ্রয় ছেড়েও চলে গেল? কিন্তু কোথায় গেল চারু? এত কষ্ট করেও সে তার ভাইয়ের ভালোবাসাটাকে আগলে রাখতে পারল না। এখন তার ভাইয়ের কি হবে তা ভেবেই অনুর কষ্ট হচ্ছে। চারু নেই, চারুহীন অনুষ যে তবে প্রাণহীন দেহ নিয়ে কেবল বেঁচে থাকবে। তিন দিন যেন খুব ভালোই কাটলো তরুর। তুষার তাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছে যে সে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে করছে। তার কপালে এত সুখ লেখা ছিল তা যে তার কাছে পুরোই স্বপ্নের মতন। অবশেষে কেউ অন্তত এই পৃথিবীতে আছে যে শুধু তার জন্যই তাকে ভালোবাসে, যাকে সে খুঁজে পেয়েছে, যে ভালোবাসায় কোনো দায়বদ্ধতা বা দায় নেই, আছে শুধুই ভালোবাসা নামক পবিত্র শব্দ।
ছোটবেলায় বাবা মা মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ছিল একেবারে রাজকন্যার মতন। সে ছিল তার বাবা মায়ের একমাত্র চোখের মণি। কিন্তু তার সেই সুখময় দিনগুলো হঠাৎ এক অ্যাক্সিডেন্টে বদলে গেল। মা বাবাকে হারিয়ে এতিম হয়ে সে আশ্রয় পেল জ্যাঠা জেঠির বাড়িতে। সেখানে হয়তো সব ছিল, আছেও, কিন্তু তার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। চারু চটিও তাকে ভালোবাসে, কিন্তু তার জ্যাঠা জেঠির কাছে সে শুধুই দায়িত্ব ছিল। যে দায়িত্বের বিনিময়ে তারা পেয়েছিল তরুর বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি ভোগ করার সুযোগ। সেটা ছোটবেলায় না বুঝলেও যত বড় হয়েছে ততই তার কাছে সবটা পরিষ্কার হয়েছে। তবুও তার থাকতে হয়েছিল ও বাড়ি, কারণ একা অনাথ মেয়ে সে কোথায় যাবে। চারুর সকল জিনিসের ভাগ সে হয়তো পেয়েছিল, কিন্তু তা পুরনো হওয়ার পরে। চারুর আগ্রহই তার জেঠিমা এই কাজগুলো করতেন। ও বাড়িতে তার যদি একটুও প্রশান্তির কিছু থাকে তা কেবল চারুলতা নামক মানুষটিই ছিল, যার ভালোবাসার ছায়াতলে সে নিজের সমস্ত কষ্ট ভুলে যেত। ভুলে যেত জ্যাঠার নিষ্ঠুরতার লোভ, ভুলে যেত জেঠিমার দেয়া অবহেলা, অনাদর আর অযত্ন। চারু চলে যাওয়ার পরে তার দম বন্ধকর জীবনে সুখের হাওয়া নিয়ে এসেছে তুষার। তার সবচেয়ে খারাপ একাকিত্বের দিনগুলোতে তাকে বন্ধুর মতন সামলে ছিল তুষার। সেই বন্ধুত্ব থেকে কখন যে তুষারের প্রতি দুর্বল হয়ে গেছে তরু, তা সে নিজেও জানে না। শুধু হঠাৎ যখন তুষার তাকে ভালোবাসি বলেছিল তখন সেও তাকে সায় দিয়েছিল। অবশেষে দীর্ঘ 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেয়েছে গত 2 দিন আগে। তরু তুষারকে একটা সময় তার জ্যাঠা জেঠির স্বার্থপরতার কথা বলেছিল। তুষারও তার দিকটা বুঝে তাকে বুঝিয়েছে তারা তার সাথে হয়তো তরুর কখনো বিয়ে দিবে না, তাহলে তাদের স্বার্থে আঘাত লাগতে পারে। তারা কখনোই নিশ্চয়ই চাইবে না তরু এমন কাউকে বিয়ে করুক যাতে করে সে কোনো না কোনো দিন তার ভাগের সম্পত্তি দাবি করবে। তাই তো তরুকে লুকিয়ে বিয়ের কথা বলে তুষার। তরু প্রথমে রাজি না হলেও তুষারের দেয়া ভরসায় সে লুকিয়ে বিয়েতে রাজি হয়। কিন্তু সে তুষারকে বলেছিল অন্তত সে তার আপমণিকে জানাতে চায় বিষয়টা। কিন্তু তুষারের কড়া নিষেধ থাকার তরু তার বোনকে আর কিছুই জানাতে পারেনি। তরু মনে মনে ভাবে আপমণি যদি জানতে পারে হয়তো কষ্ট পাবে, কিন্তু তার সুখ দেখে সেও নিশ্চয়ই খুশি হবে। তখন নিশ্চয়ই তার উপর আর রেগে থাকবে না তার আপমণি। বারান্দায় দাঁড়িয়ে এসব আনমনে ভেবে যাচ্ছিল তরু। তখনই বৃষ্টি মাথায় নিয়ে বাসায় আসে তুষার। তুষারের অস্তিত্ব বুঝতে পেরে বারান্দায় থেকে বেরিয়ে আসে তরু। এসেই তুষারের ভেজা শরীর দেখে একটা তোয়ালে নিয়ে তার মাথা মুছতে এগিয়ে যায়। তুষারের কাছে গেসতেই সে এক ছটকায় তরুর হাত থেকে তোয়ালেটা শো মেরে নিয়ে নিজেই নিজের মাথার পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে যায়। এদিকে তুষারের হঠাৎ এমন ব্যবহারে অবাক না হয়ে পারে না তরু। এতগুলো বছরে সে তুষারের তার উপর কখনো এমন ব্যবহার দেখেনি। উল্টো সে যদি কখনো কোনো কারণে রেগে যেত তবে তুষারই তাকে ভালোবেসে তার রাগ নিবারণ করত। সেখানে বিনা কারণে তুষারের এমন ব্যবহারের কোনো মানেই খুঁজে পেল না তরু। অনেকটা সময় পর তুষার বেরিয়ে এসেও তরুকে আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত বোধ করে। সে তরুর পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর নিজের ঘোর কাটিয়ে তরুও গিয়ে তুষারের পাশে বসে তাকে নরম গলায় জিজ্ঞেস করল, আপনার কি হয়েছে তুষার? আপনি কি কোনো কারণে ডিস্টার্ব আছেন? আমাকে সবটা বলুন প্লিজ। তুষার চুপ করে বসে আছে। তার নীরবতা দেখে তরু আবারও তাকে জিজ্ঞেস করে, কারোর কোনো বিপদ হয়েছে তুষার? বাসায় সবাই ভালো আছে তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? তরুর একের পর এক প্রশ্নে যেন আগুনে ঘি ঢালার মতন মনে হলো তুষারের। তবুও নিজেকে যথাসম্ভব স্থির রেখে সে শক্ত গলায় তরুকে বলল, কাল সকালের পর যেন আমি আর তোমার মুখ কখনো না দেখি তরু। সকাল হলেই তুমি এ বাসা ছেড়ে চলে যাবে। তুষারের হঠাৎ এমন একটা কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না তরু। তার কানে এই কথা পৌঁছতেই যেন তার পায়ের তলার মাটি মুহূর্তেই সরে গেল। তবুও নিজেকে ধাতস্থ করে ভেজা গলায় বলল, আপনি এসব কি বলছেন তুষার? তুমি যেটা শুনেছ আমি সেটাই বলেছি। আমার এক কথা বারবার বলা একদম পছন্দ না, সেটা তুমি জানো। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেছেন তুষার। বিয়ের পর থেকে আমার সব দায়িত্ব তো আপনার তুষার। তাহলে হঠাৎ করে কেন আপনি এমন কথা বলছেন? আমার কি কোনো অন্যায় হয়েছে বা আমার কোনো কাজে আপনি রেগে আছেন তাই এমন কথা বলছেন? প্লিজ তুষার,
আমাকে সবটা বলুন, এভাবে আমাকে ধোয়াশার মাঝে রাখবেন না প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল তরু, কিন্তু তার উল্টো দিকের মানুষের তার এই কান্নার ব্যাকুলতা যেন কানেই পৌঁছল না। সে শুধু বারংবার বিরক্ত শুধু অভিব্যক্তি করে গেল পুরোটা সময়। এদিকে পাগলের মতন প্রলাপ বকে যাচ্ছে তরু, তার বিশ্বাসই হচ্ছে না তার তুষার তার সাথে এমনটা করছে। তার মনে হচ্ছে তুষার হয়তো তার উপর কোনো কারণে এখন রেগে আছে, তাই এমনটা করছে। রাগ ভাঙলেই সবটা ঠিক হয়ে যাবে। সারা রাত নিজেকে এই সান্ত্বনাই সে দিয়েছে, কিন্তু ভোর হতেই যখন সে দেখলো তুষার নেই, পুরো বাসাতে খুঁজে যখন তুষারকে পেল না, তখন তার ধারণা যেন একটু একটু করে ভুল প্রমাণিত হতে লাগলো। নিজের জীবনে সে অনেক কিছুই হারিয়েছে, সবচেয়ে আপনজনদের হারিয়ে, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসাকেও যে হারাতে হবে তা সে কখনো ভাবেইনি। কিন্তু বাস্তবে এমনটাই হলো তরুর সাথে। নিজেকে আর সত্যি সত্যি অপয়া মনে হচ্ছে তরুর। তার ভাগ্যেই এমনটা হয় বারংবার, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার। সেই যদি বেঁচে না থাকে তাহলে দুঃখ আর তাকে পাবে না কোথাও। দ্রুত তুষারের বাসা থেকে বেরিয়ে গেল সে, এলোমেলো পায়ে রাস্তায় হাঁটছে তরু। কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নেই, তার কেবল বারবার এটাই মনে হচ্ছে তার জীবনটাই একটা অভিশাপ, এই জীবনটা না থাকলেই ভালো হবে সবার। কিন্তু তুষার এসব কেন করলো শুধু সেটাই বুঝতে পারছে না তরু। যে লোক তাকে এত ভালোবাসত তার হঠাৎ কি হলো যে সে রাতারাতি এতটা বদলে গেল, শুধু সেইটাই বুঝতে পারছে না তরু। সবটা শোনার পর অনুজ তরুকে আশ্বাস দিল সে সবটা ঠিক করে দিবে, তাই তাকে বাসায় দিয়ে আসতে চাইল অনুজ। কিন্তু তরু যেতে নারাজ, সে চায় না আর ও বাড়ি ফিরে যেতে। তাও এমন কিছু ঘটে যাওয়ার পরে অনুজ অনেক বুঝিয়েও পারল না তাকে বোঝাতে, শেষে বাধ্য হলো তাকে নিজের সাথে বাসায় নিয়ে যেতে। কিন্তু তরু তখনও বেঁকে বসল। তার ভাষ্য মতে, ভাইয়া আমি এই মুখ নিয়ে আপুর সামনে কি করে দাঁড়াবো, আপু তো আমার জন্য অনেক ছোট হয়ে যাবে এই বাড়িতে, আমি আপুর উঁচু মাথা নত করতে পারবো না ভাইয়া, তার চেয়ে বরং আমি আপনাকে কোনো হোমই রেখে আসুন আমাকে, আপনি সবটা ঠিক হলে না হয় আপুকে সবটা জানাবেন। তরুর কথা শুনে অনুজের গত রাতের কথাগুলো মনে পড়ল, তাই তৎক্ষণাৎ সে তরুকে সবটা বলল আর বলে, পিচি প্লিজ তুই আমাকে হেল্প কর, আমি তোর বোনের কাছে না জেনে ওয়াদা করে ফেলেছি, এখন এই ওয়াদা না পালন করলে যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই ও নিজেই নিজের দেয়া এমন একটা ওয়াদা ফিরিয়ে নিক, তার জন্য আমার তোর সাহায্য লাগবে। অনুজের কথা শুনে তরু বলল, কি সাহায্য লাগবে ভাইয়া বলুন, শুধু একবার বলুন, আমি আমার আপুমনির জন্য সব কিছু করতে রাজি। আমার বউ হতে হবে তোকে। মানে? চিৎকার করে বলল তরু। আরে তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন, আমি তোকে সত্যি সত্যি বউ হতে বলছি না, শুধু বউয়ের অভিনয় করতে বলছি। এইসব কি বলছেন ভাইয়া, আপুমনি এতে খুব কষ্ট পাবেন, আমি এসব করতে পারবো না। আমি তো চাই ও কষ্ট পাক, ও বুঝুক আমি যদি বিয়ে করি তাহলে ওর কি হবে, ও আদৌ সেসব মানতে পারবে কি না। আর তাছাড়া আমি আমার মাকেও একটা শিক্ষা দিতে চাই, প্লিজ লক্ষ্মীবোন আমার আমাকে ফিরিয়ে দিস না, জাস্ট কয়েকদিনেরই ব্যাপার, এরপর আমরা ওকে সবটা বলে দিব আর বুঝাবো ওর একটা অক্ষমতার কারণেই যে আমাকে দ্বিতীয় বিয়ে করে নিতে হবে, এর কোনো মানে নেই। সমাজেতে কত বাচ্চার মা বাবা নেই, আমরা না হয় তাদের মধ্যে কারো বাবা মা হব। অক্ষমতার এর মাত্র সমাধান কেবল দ্বিতীয় বিয়েই নয়, বরং যদি সম্পর্কটাতে ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা দিয়ে এই ক্ষুদ্র অক্ষমতাও ঢেকে ফেলা যায়। অনুজের বলা প্রতিটি কথা খুবই মনোযোগ সহকারে শুনে অবশেষে রাজি হয় তরু। আচ্ছা ঠিক আছে, এতে যদি আপমনের ভালো হয় তাহলে আমি রাজি আছি ভাইয়া। তবে কথা দাও এ প্ল্যানের বিষয়ে তুমি কাউকে কিছু বলবে না, আমি যতক্ষণ না কাউকে কিছু বলছি তুমি চুপ থাকবে ততক্ষণ। হুম ভাইয়া কথা দিলাম, এই বিষয়ে আমি কাউকে কিছু বলবো না। তবে সে বা অনুসূতি জানত এই ছোট একটা মিথ্যার দাম তাদেরকে চারুকে হারিয়ে দিতে হবে, তবে হয়তো দুজনের কেউই এমন একটা কাজ করতো না। কিন্তু ওই যে কথায় আছে ভাগ্যের লিখন যায় না ভণ্ডর, তেমনটাই হয়েছে তাদের তিনজনের সাথে।
হাসনাত বাড়ির ড্রয়িং রুমে চলছে বিনপতন নীরবতা। একটু আগেও বংশধর আসে বলে যে খুশির বন্যা বয়ে গিয়েছিল এ পরিবারে, সেখানে হঠাৎ একটা কথায় মুহূর্তেই সমস্ত আনন্দ মাটি করে দিল। রহিমা বেগমের সাথে কথা বলার পরেই অনু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে তরুকে নিয়ে রহিমা বেগম বাসায় চলে আসে। অনু এসেই তরুকে একের পর এক প্রশ্নের বান ছুড়ে মারে, কিন্তু নিরুপায় তরু নিশ্চুপভাবে শুধু সবটা শুনে যাচ্ছিল। এছাড়া তার যে এখন কিছুই করার নেই, সে যে তার ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, চুপ থাকা ছাড়া সে আর কিছুই করতে পারবে না এখন। তখন পিছন থেকে অনুজ বলে ওঠে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তরুকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। হাসনাত বাড়ির ড্রয়িং রুমে চলছে বিনপত্ন নীরবতা। একটু আগেও বংশধর আসে বলে যে খুশির বন্যা বয়ে গিয়েছিল এ পরিবারে, সেখানে হঠাৎ একটা কথায় মুহূর্তেই সমস্ত আনন্দ মাটি করে দিল। রহিমা বেগমের সাথে কথা বলার পরেই অনু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে তরুকে নিয়ে রহিমা বেগমও বাসায় চলে আসে। অনু এসেই তরুকে একের পর এক প্রশ্নের বান ছুড়ে মারে, কিন্তু নিরুপায় তরু নিশ্চুপভাবে শুধু সবটা শুনেই যাচ্ছিল। এছাড়া তার যে এখন কিছুই করার নেই, সে যে তার ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, চুপ থাকা ছাড়া সে আর কিছুই করতে পারবে না এখন। তখন পিছন থেকে অনুজ বলে ওঠে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তরুকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। কিছুক্ষণ আগে অনু এ বাড়িতে এসেই অনুজের কাছে যায়। তুই এটা কী করে করলি ভাইয়া? তুই যেমন আমার ভাই, চারুও তেমন আমার বেস্ট ফ্রেন্ড। তুই ওকে কখনো কোনো কষ্ট দিবি না বলেই ওকে তোর বউ করে এনেছি এই বাড়িতে, আর সেই তুই কিনা ওকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিলি। বোনের কথায় অনুজ কোনো প্রত্যুত্তর করল না। তখন অনু নিজেই আবার বলল, একটা বাচ্চাই তোর কাছে সব হলো ভাইয়া, ভালোবাসার কি কিচ্ছু না তোর কাছে? এদিকে অনুর চেঁচামেচি শুনে রহিমা বেগমও এসে দাঁড়ালেন। মেয়ের এমন কথা শুনে অনুজের বদলে তিনি বললেন, সন্তান না থাকলে এই ভালোবাসা পালোবাসাও এক সময় থাকে না অনু, স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসা টিকিয়ে রাখতে পারে কেবল সন্তান। মায়ের এহেন কথা শুনে অনু তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা যদি আমি অক্ষম হতাম সন্তান ধারণে আর নির্ভীক, যদি ভাইয়ার মতো এমনটাই করতো, তখনও কি তুমি একই কথা বলতে মা? এসব তুই কী বলছিস অনু? আটকে উঠছ কেন মা? আমি তোমার মেয়ে বলে? আচ্ছা যাও, আমার উদাহরণটা না হয় বাদ দিলাম। এখন যদি ধরো চারুর বদলে ভাইয়া এই সমস্যাটা থাকতো, তাহলে কি তুমি চারুকে বলতে ও যেন ভাইয়াকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে? অনু শোন, মায়ের কথা শেষ না করতে দিয়েই অনু বলল, না মা, তুমি কখনো এটা বলতে না, বরং চারুকে মানিয়ে নিতে বলতে, মেনে নিতে বলতে, কিন্তু চলে গিয়ে অন্য কারোর সাথে সুখী হতে বলতে না। আমার আর ভাইয়া সমস্যা হলে তুমি নির্ভীক চারুকে বোঝাতে, নিজের সাধ্যমতো যাতে তারা সম্পর্কটা টিকিয়ে রাখে, কারণ আমরা তোমার সন্তান, চারু তো তোমার ছেলের বউ, তাই তার সুখে দুঃখে তোমার কিছুই আসে যায় না। কিন্তু চারুও তো অন্য কারো মেয়ে মা, তারাও তো চায় চারু সুখী হোক। তাহলে তুমি একটা মা হয়ে অন্য একটা মায়ের আত্মচিৎকারের কারণ কেন হলে? অনুলেখার কথায় কি উত্তর দিবেন তা বুঝতে পারছে না রহিমা বেগম, কারণ অনু সত্যি উচিত কথাগুলো তার মুখের উপর বলেছে। কিন্তু রহিমা বেগম এমন এক ব্যক্তিত্বের মানুষ, সে কিনা যেভাবেই হোক নিজের কথা নিজের যুক্তিকে উপরে রাখবেন, তাই তিনি বললেন, আমি তোদের মা, কখনো তোদের খারাপ চাইনি, আর এই জন্যই অনুজকে দ্বিতীয় বিয়ের কথা বলেছি। তাই তো তুমি নিজে মরে যাওয়ার হুমকি দিয়ে চারুকে দিয়ে ভাইয়াকে বিয়ের জন্য রাজি করিয়েছ, তাই না মা? অনুর এই কথায় রহিমা বেগম চমকে গেলেন। এদিকে অনুজ বিস্ফোরিত চোখে মায়ের মুখের দিকে তাকালো। সে আগেই বুঝতে পেরেছিল চারু এমনি এমনি তাকে বিয়ের কথাটা বলেনি, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কিন্তু সে কারণটা যে এতটা জঘন্য তা বুঝতে পারেনি অনুজ। রহিমা বেগম থতমত গলায় বলেন, এসব কী বলছিস তুই? কে বলছে তোকে এসব? ভয় পাচ্ছ কেন মা? আমি সবটা জেনে তোমাকে ঘৃণা করব এটা ভেবে? বিদ্রুপের হাসি হেসে বলে অনু, না, তুমি আমার জন্মদায়িনী মা, তোমাকে আমি ঘৃণা করতে পারি না, কিন্তু তোমার এমন মানসিকতাকে আমি ধিক্কার জানাই মা।
তুমি কি করে পারলে শুধু মাত্র একটা বাচ্চার জন্য চারুর সাজানো সংসারটা ভেঙে দিতে? কি করে পারলে? একবার আমাকে চারুর জায়গায় বসিয়ে চিন্তা করো তো, আমার সাথে এমনটা হলে তুমি কি করতে? হঠাৎ চারুর জন্য রহিমা বেগমের একটা খারাপ লাগা তৈরি হলো তার মনে কোথাও, কিন্তু এখন চারুকে সমবেদনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। যা হওয়ার তা হয়ে গেছে, নিয়তিকে কেউ বদলাতে পারে না। আর তরু এখন অনুজের সন্তানের মা হতে চলেছে, তাই তিনি চাইলেও চারুর সংসার চারুকে ফিরিয়ে দিতে পারবে না। অনু আবার অনুজকে বলল, আর তুই ভাইয়া, চারু বলল আর নাচতে নাচতে পরের দিন বিয়ে করে আনলি, তাও আবার কাকে? তারই ছোট বোনকে। তোদেরকে আমার নিজের লোক ভাবতে কষ্ট হচ্ছে, আর আমি কিনা তোদের জন্যই চারুকে বুঝিয়েছি, ওকে আবার সবটা ভেবে দেখতে বলেছি, হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছি। এমন তো মনে হচ্ছে চারু ঠিকই করেছে, আমাকেও না জানে উদাও হয়ে। অনুর এই কথায় এবার অনুজ বসা থেকে উঠে অনুকে বলল, বোন তুই জানিস লতা কোথায়? আমাকে বল একবার, আমি ওকে সবটা সত্যি বলবো সবটা। নাক সিটকে অনু বলে, কি সত্যি বলবি যে তরু তোর বাচ্চার মা হতে চলেছে? এটা আর তোকে কষ্ট করে বলতে হবে না, এ মহান কাজটাও আমাদের মা করে দিয়েছে। আমি কখন চারুকে এই কথা বললাম? বিস্মিত হয়ে রহিমা বেগম বলল, সকালে আমি ভেবে তুমি চারুকেই সব কথা বলেছিলে, কারণ চারু এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওকে আমার বাসায় নিয়ে গিয়েছি। তার মানে লতা এতদিন তোর কাছে ছিল অনু, তাহলে আমাকে বলিসনি কেন? ওকে আরো কষ্টের আগুনে পুড়িয়ে মারতে? অনু চিৎকার করিস না ভাইয়া, যেটা সত্যি সেটাই বলেছি। ও একটা নারী, তোর স্ত্রী, যতই ও তোকে বিয়ে করতে বলুক না কেন, একজন স্ত্রী হয়েও তোকে তারই বোনের সাথে রাত কাটাতে দেখেও চুপ থাকবে, এটাও তো আত্মসম্মানহীন, চারু অন্তত নয়। তুই কি করে পারলি একটা করতে? চারু তো বলেছিল চোখের দেখাটা সত্যি নাও হতে পারে, কিন্তু তুই সেটাই সত্যি করে দিলি আজ। ভাইয়া কখনো আমার সাথে রাত কাটায়নি অনু আপু। পিছন থেকে তরুর কথা শুনে ঘুরে তাকায় অনু। রহিমা বেগম তো অবাক হয়ে গেল তরুর কথায়। রাত না কাটালে এই বাচ্চা এলো কোথা থেকে? নাকি কারো সাথে নষ্টামি করে সেই দায় আমার ভাইয়ের উপর চাপাচ্ছে? অনু চিৎকার করে বলল, তনুজ মুখ সামলে কথা বল, যেটা জানিস না সেটা নিয়ে কোনো মন্তব্য করিস না, এতে তুই তরুকে নয় বরং নিজেকে ছোট করছিস। জানি না যখন জানা আমাদের, তাহলেই তো লেটা চুকে যায়। অনুজ চুপ হয়ে যায়। কিরে বল, তাহলে বলার মতো কিছু নেই, থাকলে তবেই না বলবি, ঘৃণা লাগে তোদের দেখলে আমার, ছি। আমি তরুকে বিয়ে করিনি। মুহূর্তেই ঘরময় এই কথাটা যেন বারবার প্রতিধ্বনি হতে লাগলো, আমি তরুকে বিয়ে করিনি। রহিমা বেগমের কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। এতক্ষণে মহসিন হাসনাত এসে দাঁড়িয়েছে দরজার পাশে, তার মুখভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তরু নির্লিপ্ত হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, অনুস্তম মেরে এখনও বসে আছে। আর অনুলেখা যেন এমনটা শুনবে তাই আশা করেছিল, সে শুধু সব সত্যিটা জানতেই এত কিছু করলো এখানে এসে, কারণ তার ভাইয়ের প্রতি তার এইটুকু বিশ্বাস আছে যে কখনো চারুকে অন্তত ধোকা দিবে না, প্রতারণা করবে না সামান্য একটা কারণে। তাহলে তরুর পেটের বাচ্চাটা কার ভাইয়া? ওর স্বামীর। তরুর আবার কবে বিয়ে হলো? তুষারকে চিনিস? কোন তুষার? আর এই তুষারের ভূমিকা কি এখানে? তোদের ভার্সিটির সিনিয়র ছিল এই তুষার, লতাকে কখনো হয়তো প্রেমের প্রস্তাব দিয়েছিল আর লতা তা প্রত্যাখ্যান করেছিল, এবার মনে পড়ছে? অনুজের এই কথা শুনে চমকে যায় তরু। তুষার চারুকে চেনে, কিন্তু চারুকে ভালোবাসলে তার সাথেই বা সম্পর্কে জড়ালো কেন, আর বিয়েই বা করলো কেন, বিয়ে করেও বা তাকে আবার ছুঁড়ে ফেলে দিল কেন? তাহলে এসব কিছুর সাথে কি চারু কোনো ভূমিকা আছে? নিজেকে আরও কঠিন কিছু শোনার জন্য প্রস্তুত করলো তরু। অনু কিছুটা সময় নিয়ে ভাবল, তারপর তার মনে হলো একবার একটা সিনিয়র চারুকে প্রপোজ করেছিল, আর চারু রাগের মাথায় ছেলেটাকে চা নয় তা বলে অপমান করে রিজেক্ট করেছিল, কিন্তু ছেলেটার নাম তার তেমন মনে পড়ছে না। সিনিয়র একটা ভাই প্রপোজ করেছিল, তবে তার নামটা আমি জানি না, ওনার নাম কি তাহলে তুষার ছিল? কিন্তু হঠাৎ তুষার ভাইয়ের সাথে তরুর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। অনুজ তুষারের চারুকে প্রপোজ করার পর থেকে তরুকে হাত করে সেই অপমানের প্রতিশোধ নেয়ার সমস্ত কথা একে একে খুলে বলল। সবটা শোনার পরে তরু যেন বাখারা হয়ে গেল।
যে তুষারকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সে তুষারের মনে কোণে তার জন্য ছিল কেবল এক রাশ ঘৃণা আর প্রতিশোধের আগুন। তুষার শুধুমাত্র তাকে ব্যবহার করে চারুকে কষ্ট দিতে চেয়েছে, আর সে কিনা বোকার মতন তুষারের পাতা ফাঁদে পা দিয়েছিল। চারিদিকে সব কিছু যেন থমকে গেল তরুর কাছে, পুরো পৃথিবীটা তার কাছে বিষাক্ত মনে হতে লাগলো। তাকে কেউ ভালোবাসেনি, সবাই যে যার স্বার্থের জন্য কেবল তাকে সাহায্য করেছে। একটা গাছকে পেঁচিয়ে যেমন বিভিন্ন লতা গাছ তাকে জড়িয়ে বাঁচে, তেমনি তরুলতাও এতদিন এর ওর কাছে সেই লতানো গাছই ছিল। এ জীবনটা কেন এত বিষাক্ত তার? তার কি একটা স্বাভাবিক জীবন হতে পারত না? বাবা মায়ের ভালোবাসার একটা মেয়ে একজন পুরুষকে ভালোবাসাময় অর্ধাঙ্গিনী সে কি হতে পারত না? চারুকে আগে কেন সবটা বলিস নি ভাইয়া? ওকে সবটা বললে ও কি তরুর জীবনটা গোছাতে সাহায্য করতো না? তাহলে তো তুষারের প্ল্যানটাই সাকসেস হতো। আমি চাইনি চারু আত্মগ্লানিতে ভুগুক, ও তো মর্মে মরে যেত তরুর জীবনে এই বিপর্যয়ের কথা জানলে। আমি তো ভেবেছিলাম তুষারকে খুঁজে বের করে তরুকে ওর হাতে তুলে দিব, ওকে বোঝাবো সব প্রতিহিংসা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে। কিন্তু তুষার আমার কোনো কথাই শুনেনি, উল্টো ও নিজের মনের ক্ষোভের কথা আমাকে বলে সেদিন রাতেই দেশের বাইরে চলে গিয়েছিল। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলেও তরুর জীবনে এমন একটা পরিস্থিতির জন্য চারু কিছুটা হলেও দায়ী, আর ওর স্বামী হিসেবে ওর দায় আমার উপরেও বর্তায়। আমি শুধু চাইনি চারু কিংবা তরু কেউ কোনো কষ্ট পাক, তাই চারুর দায়িত্বটা আমি নিয়েছিলাম। সবটা না হয় বুঝলাম, কিন্তু এই মিথ্যে বিয়ের নাটকটাই বা কেন করেছিস চারুর কাছে? ওকে বোঝাতে চেয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করলে ও মেনে নিতে পারবে না। একটা সন্তানের জন্য নিজেদের ভালোবাসা বিসর্জন না দিয়ে বরং সেই ভালোবাসা দিয়েই একটা এতিম বাচ্চাকে মানুষ করে নিজের সন্তান করে নেওয়া যায়। কিন্তু তার আগে সবটা উলটপালট হয়ে গেল। কিন্তু চারু হঠাৎ কেন আমাকে ছেড়ে চলে গেল আমি সেটাই বুঝছি না। কারণ সেদিন রাতে তুই চারুকে ছেড়ে চলে যাওয়ার পর পরের দিন সকালে তোর আর তরুর অবস্থা দেখেও মেনে নিতে পারিনি, কোনো মেয়েই হয়তো পারবে না। তরুকে যেদিন বাসায় এনেছিলাম সেদিন আমি রাতেই বাসাতেই ছিলাম না, সারা রাত এলাকার মসজিদে ছিলাম। তারপর আবার কিছুক্ষণ ভেবে বলল, আর সেদিন রাতে তরুর অবস্থা খুব খারাপ ছিল, বমি করে পুরো ঘর ভাসিয়ে ফেলেছিল। ও শেষ পর্যন্ত টিকতে না পেরেই আমাকে রাত চারটায় ফোন দিয়েছিল। চারুকে না বলেই আমি তরু ফোন দিয়েছে বলে ওর কাছে চলে এসেছিলাম, কিন্তু এতে ওর চলে যাওয়ার কী মানে? তাছাড়া আমি তো ভোরেই তরুকে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম, ওকে বারান্দায় দেখেছিলাম, গায়ে বমির ভ্যাপসা গন্ধ লাগছিল, তাই ভেবেছি গোসল করে এসে ওকে তরুর কথা বলবো। কিন্তু এসেই দেখি ও নেই কোথাও। অনু বুঝে যায় সেদিন কি হয়েছিল, তরু বমি করায় গোসল করেছিল, আর ওর সারা রাত ঘুম হয়নি বলে অনুজ ঘুমের ঔষধ খাইয়েছিল, আর নিজেও গোসল করে নিয়েছিল গন্ধ নিবারণের জন্য। আর এই পুরো ঘটনাকে চারু অন্য দৃষ্টিতে দেখেছিল। অবশ্য চারুর এই দৃষ্টিতে দেখাটাও কোনো অংশে ভুল ছিল না তাও বুঝতে পারছে অনু। আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে চারু এমনটা বুঝে নিয়েছে, কিন্তু এখন এসব চিনেও কিছু করতে পারবে না অনু। কারণ যাকে সব সত্যিটা বললে সব ঠিক হয়ে যেত সে মানুষটাই তো নেই আজ। একটা ভুল বোঝাবুঝি আর একটা মিথ্যা কথায় পুরো একটা সাজানো সংসার ভেঙে গেল আজ। নিজেকে কেমন অসহায় লাগছে অনুর। সে যদি আরও আগে অনুজের সাথে কথা বলতো তাহলে হয়তো আজ চারু এক বুক অভিমান নিয়ে হারিয়ে যেত না। ধপ করে ফ্লোরে কিছু করার শব্দ শুনে নিচে তাকালো সবাই। তরু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মেয়েটা একের পর এক মানসিক আঘাত নিতে না পেরে আবার জ্ঞান হারালো। অনু আর অনুজ ছুটে গেল তরুকে উঠাতে। মহসিন হাসনাত অ্যাম্বুলেন্সের খবর দিল। রহিমা বেগম এখনও আগের মতন থম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তিনি। রুচল মলে পরিষ্কার আকাশ, তার মাঝে যতদূর চোখ যায় ততদূর কেবল সবুজের সমারোহ। শরতের মাঝামাঝি সময়ে এই স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে একটা আলাদাই প্রশান্তি অনুভব করছে চারুলতা। এতগুলো বছর পর আবার সেই চিরচেনা সিলেট পা রেখেছে সে। ভোরের স্নিগ্ধ আলোতে কটেজের চারপাশটা ঘুরে দেখবে বলে নামাজ পড়েই সে বেরিয়ে গেছে আজ। একজন যদি জানতে পারে তাকে ছাড়াই ছাড়ু কটেজের বাহিরে একা একা বের হয়েছে তাহলে যে কি একটা তুলকালাম করবে সেটা ভেবেই হালকা মুচকিয়ে হাসি দিল সে। মানুষটা সত্যিই তাকে বড্ড ভালোবাসে, তা না হলে তার অন্ধকারে তলিয়ে যাওয়া জীবনটা এত সুন্দর আলোকিত কেউ কি আর করতে পারত? মানুষটা পেরেছে,
মানুষটা তাকে একটা পরিবার একটা সংসার দিয়েছে, মাতৃত্বের সাথ দিয়েছে, সর্বোপরি তাকে দিয়েছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। মানুষটা সত্যি তাকে সুখ দিয়েছে। ঘণ্টা দেড়েক হাঁটাহাঁটির পর চারু কটেজে ফিরে এলো। নিজেদের রুমে ঢুকতেই একটা বুড়োশালী গলা ভেসে আসলো, না বলে কোথায় গিয়েছিলে জানো না, আমার চিন্তা হয়। তার উপর ফোনটাও সাথে নাওনি, তুমি কি আমায় হার্ট অ্যাটাক করে মারতে চাও নাকি বিবিজান? লোকটির কথা শুনে মুচকি হেসে চারু জবাব দেয়, তোমাকে মারলে তো আমি নিজের কবর নিজেই খুঁড়ব জনাব, কারণ তুমি ছাড়া তো আমি এই পৃথিবীতে একা হয়ে যাব, তাই এমন কথা মাথাতেও এনো না। মনে তো হয় না এমনটা, তুমি তো হুটহাট আমাকে না বলে কই উদাও হয়ে যাও, তোমার অনুপস্থিতিতে আমাকে কতটা পড়ায় তুমি কি বোঝো সেটা? চারু লোকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আমাকে নিয়ে এখনো তোমার ভয় দূর হয়নি, 12 বছর তো হয়ে গেল বিয়ের, তবু আমাকে নিয়ে এত সংশয়ে, তোমার বিবি জান তোমাকে ছেড়ে কোথাও যাবে না অভিরূপ। চারুর আশ্বাস ভরা কথায় তার মাথায় ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দেয় অভিরূপ। সত্যি বলতে চারুকে হারিয়ে ফেলার একটা চাপা ভয় তার মধ্যে কাজ করে। এটা আগে করলেও গত কয়েকদিন টানা কিছু বাজে স্বপ্ন দেখার পর আরও বেশি হচ্ছে তার। তার মনে হয় তার বিবি জান তাকে ছেড়ে যদি চলে যায়, কোনো দমকা হাওয়ায় যদি তার সাজানো ঘর ভেঙে যায়, তবে কী করে বাঁচবে সে? তাই তো প্রতিনিয়ত সে চারুকে নিজের চোখে চোখে রাখে। আর অভিরূপের এমন অস্থিরতা অনুভব করতে পেরেই চারু হঠাৎই ঘুরতে আসার প্ল্যান করে। তার মনে হয়েছিল অভিরূপের হাওয়া বদল দরকার, তাই তো স্নেহাকে তার দাদির কাছে রেখে তারা সিলেট এসেছে কিছুদিন বেড়াতে। সেদিন চারু অনুর বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাসায় যায়। মেয়ের সাথে যতই রাগে অভিমান করুক না কেন, তার মুখে তরুর প্রেগনেন্সির কথা শুনে চমকে যায় তিনি। অনুজের নামে থানায় কেস করবেন বলে উদ্যত হন তিনি, কিন্তু চারু আটকেছে। সে চায়নি অনুজ তরুর সংসারে আর নিজের অস্তিত্ব রাখতে, তাই সে তার মাকে ডিভোর্সের কেস ফাইল করতে বলে। অনুজকে একটা চরম শাস্তি দিতে চেয়েও পারেনি তিনি, কারণ চারু চায়নি বলে। তাই মেয়ের সিদ্ধান্তেই তিনি সেদিন কোর্টে কেস ফাইল করেন। এদিকে এই শহরটা দম বন্ধ কর লাগছিল চারুর, মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। ধীরে ধীরে তার মানসিক কিছু সমস্যাও দেখা দিয়েছিল। মেয়ের এমন অবস্থা দেখে চারুর মা তাকে দেশের বাইরে তার ফুপুর কাছে পাঠিয়ে দেয়। চারু দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই একদিন হঠাৎ অনুজ আসে তাদের বাড়িতে হাতে ডিভোর্সের কাগজ নিয়ে। আইনিভাবেই তার কাছে চারুর সাইন করা কাগজটি চারুর পক্ষের উকিল পাঠায়। চারু তাকে ডিভোর্স দিতে চায় সেটা জেনেই অনুজ এসেছিল তাকে প্রশ্ন করতে, কিন্তু তার দুর্ভাগ্য চারু তখন দেশে ছিল না। শাশুড়িকে সে তরুর বিষয়ে সবটা খুলে বলল, কিন্তু তিনি অনুজের কোনো কথা পাত্তা দিল না, বরং আরও তড়িঘড়ি করে ডিভোর্সের কার্যক্রম করতে লাগলেন। কোর্টের চারুকে লুকিয়ে তারই চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্ক ছড়ানো অভিযোগ দায়ের করেন তিনি। সকল তথ্য প্রমাণ অনুজের বিপক্ষে হওয়ায় সব শেষে বাধ্য হয় অনুজ ডিভোর্স পেপারে সাইন করতে। অনুজের সাথে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে শুনে বিদেশে বসে অনেক কেঁদেছিল চারু, তবুও মন থেকে চেয়েছিল অনুজ তরু আর তাদের সন্তান যেন ভালো থাকে। এদিকে চারু দিনকে দিন নিজেকে আরও ঘরবন্দী হয়ে যাচ্ছিল। কারোর সাথেই তেমন বিশেষ কথাবার্তা সে বলতো না, চুপচাপ একা ঘরে গুটিয়ে নিয়েছিল সে। অন্যদিকে চারুর মা অনুজের মুখে সবটা ডিভোর্সের আগে জেনে গিয়েছিলেন, তাই ওনার মনে হয়েছিল চারু যদি সবটা জানতে পারে তবে হয়তো আবার সে অনুজের কাছে ফিরে আসবে। তখন তরু যদি তার সাথে অন্যায়ের কথাগুলো চারুকে বলে দেয় তাহলে তাদের মেয়ে যে তাদের বিরুদ্ধে চলে যাবে সেটা তিনি জানতেন, তাই তো তিনি চারুর দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা করলেন। একটা সময় চারুকে বুঝিয়ে 6 মাস পরেই তার ফুপাতো ভাই অভিরূপের সাথে পারিবারিক আয়োজনে ছোট পরিসরে বিয়ে হয় চারুর। অভিরূপেরও আগে একবার বিয়ে হয়েছিল মেরি নামের এক বিদেশি মেয়ের সাথে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে মেরি অভিরূপকে ডিভোর্স দিয়ে হেনরি নামের অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। অভিরূপ পেশায় একজন আর্কিটেকচার, বাবা মায়ের একমাত্র ছেলে। চারুর জীবনের এত কঠোরতাই তার প্রতি প্রথম আকর্ষিত হয় সে। এরপর তার মামির কাছে চারুকে বিয়ের প্রস্তাব দেয় সে। চারুর মাও তা সাদরে গ্রহণ করেন।
তবে এখানেও চারুর মা ছিলেন সাবধানী মহিলা, তাই তো বিদেশেই চারুর বিয়ের কাজ সম্পন্ন করেন। আর আগে থেকেই তিনি অভিরূপকে অনুজ তরুর সব কথাগুলো জানিয়ে দেন আর বলেন চারুকে যেন ও দেশেই রাখেন, কখনো দেশে যেন না আনে, ওনারা মাঝে মাঝে মেয়েকে গিয়ে ও দেশে দেখে আসবেন প্রয়োজন হলে। অভিরূপ সায় দিয়েছিল এবং সে তাই করেছে এতগুলো বছর। কিন্তু দু মাস আগে চারুর বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এই জন্য এক প্রকার বাধ্য হয়ে তাদের আবার দেশের মাটিতে পা রাখতে হয়েছে। চারু 12 বছর পর দেশে ফিরে অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল, পুরনো ফেলে আসার সকল দিনগুলো তার চোখের সামনে যেন ভেসে উঠেছিল সেদিন। তখন তার কাঁধে ভরসার হাত দিয়ে তাকে শান্ত করেছিল অভিরূপ। সত্যি বলতে যত যাই হোক অভিরূপ তার বিবিজানকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। তাই তো চারুকে হারানোর ভয়ে সে কুকড়ে আছে দেশে ফেরার পর থেকে, কারণ তাকে সবটাই বলেছে চারুর মা অনুজ সম্পর্কে। স্নেহার সাথে কথা হয়েছে? মেয়ে সকাল থেকেই নিয়ে 3 বার ফোন দিয়ে তার মায়ের খোঁজ করেছে, কিন্তু তার মা তো হাওয়া হয়ে গিয়েছিল। অভিরূপের কথায় চারু মুখ ফুলিয়ে বলে, অভিরূপ প্লিজ এমন ভাবে বলো না, তুমি তো জানো স্নেহা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তবু এমন ভাবে কেন বলছো? হ্যাঁ, চারুর গালে আঙুল দিয়ে গুঁতো দিয়ে অভিরূপ বলে, আচ্ছা বিবিজান আর বলবো না, কিন্তু এখন যদি আপনি আপনার মেয়েকে ফোন না দেন তাহলে এরপরের ঘটনার দায় কিন্তু আমি নিতে পারবো না। অভিরূপের কথা চারু হুম বলে ফোন হাতে নিল মেয়েকে ফোন দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে চারুকে মুগ্ধ হয়ে দেখছে অভিরূপ। মেয়ের সাথে কথা বলার সময় চারু তৃপ্তিময় চেহারা হাসি মাখা মুখ দেখে নিজেকে বড্ড সুখী অনুভব করে অভিরূপ। দুপুরে খেয়ে দিয়ে অভিরূপ চারুকে নিয়ে বের হয় শ্রীমঙ্গল চা বাগান ঘুরতে যাবে বলে। বেরানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য, এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিকে দেখে আনন্দে আত্মহারা চারু আর তাকে দেখে অভিরূপের। বিকেলের দিকে তারা এসে নামে চা বাগানে। চা বাগান ঘুরে তারা গেল শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ মাধবপুর লেক। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যান। ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা আর তারই ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম। লেকের বাহিরে একটা ছোট্ট বাচ্চার থেকে কয়েকটি নীলপদ্ম কিনবে বলে চারুকে রেখেই অভিরূপ বেরিয়ে আসে। অভিরূপ যাওয়ার পর চারু একা একাই লেকের সৌন্দর্য মন্থন করে। হঠাৎ করেই কেউ একজন বলে ওঠে, তুমি চারুলতা না? হ্যাঁ আমি ঠিক চিনেছি, তুমি তো চারুলতা, কেমন আছো চারুলতা? এখানে হঠাৎ কোনো এক পুরুষের মুখে তার নাম শুনে অনেকটা চমকে যায় চারু। পিছনে ঘুরে লোকটিকে দেখলে সে চিনতে না পেরে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি চারুর অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলল, আমাকে চিনতে পারছো না চারুলতা? আমি তুষার, তোমার ভার্সিটির সিনিয়র বড় ভাই তুষার, মনে পড়ছে? চারু লোকটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, চিনেছি, আসলে অনেক বছর পর হঠাৎ দেখলাম তো তাই প্রথমে চিনতে পারিনি। তো আপনি এখানে? একটা কাজে এসেছিলাম, আমি ভেবেছিলাম তুমি বা তোমার পরিবার কখনো আমার চেহারা ভুলতে পারবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো, আমারই তোমাকে মনে করিয়ে দিতে হচ্ছে আমি কে। মানে? তরু কেমন আছে চারুলতা? তরুর কথা জিজ্ঞেস করছেন হঠাৎ, আর ওকে আপনি চিনলেনই বা কেমন করে? আমি জানি আমি অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি, তুমি প্লিজ একবার আমাকে তরুর সাথে দেখা করিয়ে দাও, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব, হয়তো সে ক্ষমা করলে আমার পাপ কিছুটা কমবে। তুষার ভাই আপনি কি বলছেন আমি তার কিছুই বুঝছি না, আর তরুর কোনো খোঁজ আমি নিজেও জানি না, গত 12 বছর ধরে আমি তো বাংলাদেশেও ছিলাম না, 2 মাস আগে বাবা মারা যায় দেশে এসছে, আর তাছাড়া আপনি তরুকেই বা কী করে চেনেন সেটাও তো বুঝতে পারছি না, আমাকে সবটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মানে তুমি জানো না আমি তরুকে প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করে পরে ওকে ছেড়ে দিয়েছি। অবাক হয়ে তুষার বলে, তুষারের চেয়েও 4 গুণ বেশি অবাক হয়ে চারু কিছুটা চেঁচিয়ে বলে, মানে আপনি এসব কি বলছেন তুষার ভাই? কবে কখন তরুকে আপনি বিয়ে করেছেন আর কিসেরই বা প্রতিশোধ নিয়েছেন ওর উপর? আমার মাথায় সব তাল গোল পাকিয়ে যাচ্ছে, আমাকে সবটা প্রথম থেকে
খুলে বলুন তুষার ভাই। আমি ওদের কোনো খবর রাখিনি আর জানি না কেমন আছে কোথায় আছে। কিছুক্ষণ সময় চুপ করে থেকে চারু বলে, বেশ তবে আমি নিজেই জেনে নিব সবটা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার আড়ালে অনেক কিছু হয়েছে যা তোমরা আমাকে লুকিয়েছ, আমি সবটা খুঁজে বের করবো এবার। বলে সে নিজের রুমের দিকে চলে যায়। মেয়ের কথা শুনে অভিরূপকে সবটা জানান তিনি। অভিরূপও চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে চারু হাতে পার্স নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিরূপ তাকে আটকায়, বলে, কোথায় যাচ্ছ বিবিজান? চারু অভিরূপের চোখের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন আমি তোমার নিরেই ফিরবো অভিরূপ, ভয় পেও না, ভালোবাসলে ভয় নয়, আগলাতে জানতে হয়, তা এত বছর পর তুমি খুব সুন্দর করে পালন করেছো। বলেই অভিরূপের পাশ কাটিয়ে সে বেরিয়ে পড়ে গন্তব্য অনুজদের বাসা। যেখানে থেকে সবটা শুরু হয়েছে সেখানেই তার শেষটা জানতে যাচ্ছে চারু। কলিং বেলের বিশ্রী আওয়াজে বিরক্ত হয়ে দরজা খোলেন। দরজার সামনে বৃদ্ধ মহিলাটিকে দেখে চিনতে ভুল করেনি চারুলতা। বৃদ্ধাকে সালাম জানিয়ে বলে, কেমন আছেন আপনি? রহিমা বেগম চশমার উপর দিয়ে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। চোখেও আজকাল বড্ড কম দেখ পান তিনি। চেনা মুখ ছাড়া এ বাড়িতে অন্য কেউ তেমন আসে না সেজন্য। চারু রহিমা বেগমের অবস্থা বুঝতে পেরে বলে, আমি চারুলতা, মনে আছে আমাকে? চিনতে পেরেছেন আমাকে? চারুলতা নামটি শোনার পর রহিমা বেগম চারুকে চিনতেই হু হু করে কেঁদে ওঠেন। হঠাৎ তার কান্না দেখে বিচলিত হয় চারু। সে তাকে ধরে সামলানোর সুরে বলে, আপনি কাঁদছেন কেন? দেখুন আমি অনুজ, তরুর সংসারে ভাঙন ধরাতে আসিনি আমি। আমি তো এসেছি তরুকে কিছু প্রশ্ন করলে যার উত্তর আমার অজানা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন, তরুকে একবার ডেকে দিন প্লিজ। রহিমা বেগম চারুর কথা শুনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার হাত ধরে বাড়ির পিছনে নিয়ে যায়। বাড়ির পিছনে চারুকে কেন আনলো রহিমা বেগম তা সে বুঝতে পারল না, তাই চারু আবার বলল, আপনি হয়তো ভুল শুনেছেন, আমি বাগান নয়, তরুকে দেখতে চেয়েছি, ও কোথায় ওকে ডেকে দিন প্লিজ। রহিমা বেগম কিছু না বলে সামনে আঙুল দিয়ে কিছু একটা ইশারা করতেই চারু সামনে তাকিয়ে থমকে যায়। তরুর নামে বড় করে খোদাই কদর একটা নেমপ্লেট, তার নিচে মৃত্যুর সাল আর তারিখ লেখা। মুহূর্তেই চারুর মাথা ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো তার। চোখের কোণে না চাইতেও জলের আনাগোনা দেখা দিল। সে রহিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিভাবে এসব? আর কিছু বলতে পারলো না সে, তার গলা ধরে এলো। রহিমা বেগম তখন ১২ বছর আগের কথা বলতে লাগলেন। অনুজ তরুর বিয়ে না হওয়ার কথা, কেন এসব করেছে সবটা বলল রহিমা বেগম। তারপর আবার বলে, তুমি সেদিন অনুর বাসা থেকে চলে যাওয়ার পরই অনু এই বাসায় এসে ঝামেলা করে, তখনই অনুজ সবটা বলে। তনু ওর স্বামীর এমন হিংস্র রূপ জানার পর সেখানে জ্ঞান হারায়। এরপর ডক্টর এসে পরীক্ষা করে জানায় ওর বাচ্চাটা টিকেনি। দু সপ্তাহ চলছিল, তখনই অতিরিক্ত চিন্তা ওর উপর মেঝেতে পড়ে গিয়ে পেটে আঘাত লাগায়, বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মেয়েটি নিজের মাঝে একেবারে গুটিয়ে যায়। এদিকে অনুজ পাগলের মতন তোমাকে খুঁজছিল, এরই মাঝে একদিন তোমার সাইন করা ডিভোর্স লেটার আসে বাসায়। সাথে সাথে সে চিঠি নিয়ে অনুজ যায় তোমার বাসায়। সে ভেবেছিল সবটা না জেনেই ভুল বুঝে তুমি ওকে ডিভোর্স দিচ্ছ, তাই তোমাকে সবটা জানানো দরকার। কিন্তু তোমার মা বলে তুমি তখন দেশের বাইরে তোমার ফুফুর কাছে, তাছাড়া তুমি নিজের থেকেই আর এই সম্পর্কে থাকতে চাও না, তুমি নাকি আর অনুজের কাছে ফিরতে চাও না। অনুজ বারবার অনুরোধ করে একটা বার তোমার সাথে যেন তিনি যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন, তাহলে হয়তো তুমি সবটা বুঝবে। কিন্তু তোমার মা সেটা করেনি, বরং উনি অনুজ তরুর বিরুদ্ধে কেস করেন। কোর্টে উকিলের মুখে নোংরা নোংরা কথা শুনতে শুনতে তরু আরও বেশি বিধ্বস্ত হয়ে যায়। এরপর যেদিন রায় বেরোয় সেদিন ও সবার আগে কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর ও নয় ওর লাশ ফেরে আসে বাসায়। ওর ধারণা ওর জন্যই তোমার আর অনুজের ঘর ভেঙেছে, নিজেও সুখী হতে পারল না আর তোমাকেও সুখী করতে পারেনি, বরং সবটা তছনছ করে দিয়েছে। তাই গাড়ির নিচে নিজের জীবন দিয়েছে সে। একদিকে যে দায়িত্ব সামলাবে বলে
আমার ছেলে আর ভালোবাসাকে তুচ্ছ করেছিল সেই দায়িত্ব সামলাতে না পেরে সেও সাময়িকভাবে ভেঙে পড়ে। এত কিছুর মাঝে সবচেয়ে বড় অপরাধী ছিলাম আমি। আমি যদি সেদিন তোমাকে ওভাবে না বলতাম তাহলে হয়তো তুমি অনুজকে ওয়াদা করতে না, আর অনুজও তোমাকে আমাকে বোঝাতে এত বড় একটা মিথ্যে বলতো না। সবচেয়ে বেশি অপরাধ আমি করেছি, কিন্তু শাস্তি পেল তরু, অনুজ আর তোমার শ্বশুর। মানুষটা ছেলের শোকে অকালে আমাদের একা করে চলে গেলেন। অনুমা হিসেবে আমার খোঁজ রাখলেও মন থেকে যে আমি ওর চোখের বালি তা আমি জানি। মা গো, আমি ভুল করেছি। না না, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমাকে মাফ করে দাও। আমি ভুলে গেছিলাম, একটা নারী কেবল সন্তান জন্ম দিলেই পরিপূর্ণ নারী হয় না, বংশ ধরে আসা। আমি অন্ধ ছিলাম, আমাকে ক্ষমা করে দাও মা। তাতে করে যদি আল্লাহ আমার শাস্তি কিছুটা কমায়, হাত জোর করে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে রহিমা বেগম। অনুজ কোথায়, সেও কি? অনুজের কথা শুনতেই চারুকে নিয়ে রহিমা বেগম অনুজের রুমের দিকে যায়। শিকলে বাঁধা একটি আতপ্রীত লোক বসে একটা ইটের টুকরো দিয়ে সামনে ফ্লোরে লিখে যাচ্ছে, লতা ফিরে এসো, আমাকে ক্ষমা করো। লম্বা দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা পোশাকের অনুজকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি চারুর। অনুজের এ হাল দেখে তার বুকটা হুহু করে উঠল। তরুর মৃত্যুর পর ছেলেটা আমার সারাদিন পোলাপ পোক্ত, তোমাকে যেন ফিরিয়ে আনি। যে ভালোবাসাকে বাজি রেখে সে দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছে, সেই দায়িত্ব সে ঠিকভাবে পালন করতে পারেনি। তরুকে একটা সুন্দর জীবন দেওয়ার মতো দূরের কথা, তার জীবনটা এতটাই দুর্বিষহ করে দিয়েছিল যে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোমার মাকে জানিয়েছি, কিন্তু তিনি বরাবরের মতনই অপমান করে আমাদের তাড়িয়ে দিলেন। মাসের পর মাস ছেলে আমার নিজেকে ঘরবন্দি রেখেছে, আর তার মধ্যে তোমার বিয়ের কথা শুনে সে মানসিক চাপ আরও সহ্য করতে পারেনি। সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে আজ আমার ছেলে পাগল, বদ্ধ উন্মাদ। ডাক্তার বলেছে পাগলখানায় রাখতে, কিন্তু মা হয়ে কি করে নিজের ছেলেকে পাগলা গারদে রাখি বলো? তাই বাসায় ওর মৃত্যুর শাস্তি পাচ্ছে মা। তুমি পারলে ওকে ক্ষমা করে দিও। ঘরে দুটো মানুষের উপস্থিতি টের পেয়ে উপরের দিকে তাকালো অনুজ। মাকে সে প্রায় নিজের আশেপাশে দেখেন, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মানুষটিকে সে নতুন দেখছে। রহিমা বেগম ততক্ষণে চলে গেছেন ঘরের বাইরে। অনুজ চারুকে না চিনতে পারলেও তার অবচেতন মন হয়তো চারুকে চিনেছে, তাই তো আচমকাই তার দু চোখে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা দৃষ্টিগোচর হলো না চারুর। তার বুকটা ভারী হয়ে আসছিল, যেন বেশিক্ষণ আর অনুজের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল সে। আজ স্নেহার বিয়ে, পুরো বাড়িতে স্নেহার বিয়ে নিয়ে আজ আনন্দে আত্মহরা। চারু দক্ষ হাতে সবটা সামলাচ্ছে, অভিরূপ মেহমানে আপ্যায়নের দিকটা তদারকি করছে। অবশেষে চারু তার জীবনের সত্যিকারের সুখটা পেয়েছে অভিরূপের কাছে, স্নেহাকে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছে। তার জন্যে অভিরূপ 20 বছর আগে 2 বছরে স্নেহাকে দত্তক নিয়েছিল তারা। আজ সে মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে, ভাবতেই চারুর সবটা। সেদিন অনুজের ওই অবস্থা দেখার পরে নিজ বাড়িতে ফিরে আসে চারু। সেদিনই বিদেশে যাওয়ার জন্য অভিরূপকে তারা দেয়। যেখানে সবটা শুরু হয়েছিল সেখানেই চারু সবটা শেষ করে শেষ থেকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করেছিল, আর সে তাই করেছিল। কিন্তু সে তার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অভিরূপ যে যোগাযোগ রাখে তা সে জানে, কিন্তু কোনো বাধা দেয় না। যা চলে গেছে তা সে আর মনে রাখতে চায় না। অনুজ তরু ভুল করেছে, তার শাস্তি পেয়েছে, তাতে তার আফসোস নেই। সে তার জীবন দিয়ে এটা বুঝেছে, মিথ্যে দিয়ে কখনো ভালো কিছু হয় না, উল্টো মিথ্যে সব কিছু শেষ করে দেয়, ধ্বংস করে দেয় এক নিমিষে। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে আসব। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।